দুই হাজার টাকার ড্রেস আজকে এক হাজারের ঘরে চলে যাবে আজকে এই গিফটটা কার হবে আজকে একদম গিফটের লাগে সুতো নিয়ে চলে আসছি দেখি আজকে কী কী গিফট দেওয়া যায় এগুলো সব ক্লিয়ারেন্সে যাবে শোরুমের ড্রেস ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে রিটার্নের ড্রেস দুশো আড়াইশো টাকার ওন পাবেন কিছু কিছু সিঙ্গেল ড্রেস পাবেন হ্যাঁ আর শুধু রিটানের আমি দুটো ড্রেসই দেখাবো রিটানের ড্রেস এখন আপু ক্লারেন্সে দিয়ে দিচ্ছে তো থাকতেছে না আর এটা আপনারা ক্লিয়ারেন্স প্রাইসে যাবেন চিকেন কারি লাভার যারা আছেন দেখেন কি যে সুন্দর ওমাইটটা চিকেন কারি কাপড়টা ভিতরে ঢোকে লোকেরা খুলেন তো এই যে দেখেন কি সুন্দর কাজগুলো জাস্ট দেখেন এগুলো সব ক্লিয়ারেন্সে পাবেন কালার টালার নাই কিছু নাই ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন হ্যাঁ সবাই সাথে থাকতে হবে কিন্তু আজকে একটা কারিজমা দিব মাই গড আজকে ড্রেস দেখে মাথা খারাপ হয়ে যাবে আজকে ড্রেস হচ্ছে মাথা খারাপ ড্রেস হ্যাঁ আচ্ছা আমাকে আজকে মলমল কটন হচ্ছে মাথা খারাপ আজকে মলমল কটন স্টিচ যাবে আজকে একটা মলমল কটন দিব মন খুশি করা মলমল কটন আমাকে এটা ইভেন দেন তো পাঁচ পিটটা দেন তো আমি আগে আপুদেরকে একটু পরে দেখাই না আমি এটা খুলে ফেলেন তো এই জিনিসটা আরও 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 ড্রেস দেখাবে সবাই আগে আসেন এটা দিলে তো হবে না ছোটটা দিতে হবে হুম হারে পরে দিতে হবে আচ্ছা আজকে মলমল কটনটা দেখেন চিস মলমল কটন আগে অর্ডার করতে হবে নো রিয়েল স্টক নো রিয়েল স্টক দেখেন আজকের মলমল কটন দেখে যদি মাথা নষ্ট না হয়েছে দেখেন তো আপনাদের ব্যান্ডটা যে কী সুন্দর এটার ভিতর খোপা ঢুকায় ফেলবেন আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি এটা আজকে কোন আপু পাবে আমি ঠিক জানি না অসম্ভব রকমের সুন্দর এর সাথে লাভ লাগিয়ে দিতে হবে আজকে এক্টিভ মেম্বার থেকে যাবে যে দেখেন খুবই সুন্দর না আপু দেখাটা পুরোনো হয়ে যাবে না পরে ফেল দেখছেন অনেক সুন্দর হুম খুবই সুন্দর লাগবে অনেক 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 সুন্দর কিউড না জিনিসটা দেখেন খুবই কিউট এটা কে পাবেন আমি না আরো আরো কাছে গিফট যাবে হ্যাঁ সবার সাথেই থাকতে হবে না হয় কিন্তু আজকে মিস আজকে জাস্ট আমি শুরু থেকে শেষ অবধি কারা আমার সাথে আছে আর আজকে গিফট পাবে যারা আমার লাইফটা শুধু টাইম লাইনে শেয়ার করবে শুধু নিজের টাইম লাইনে শুধু নিজের ফেসবুক এবং রিয়েল আইডি হতে হবে যাদের রিয়েল আইডি প্লাস নিজের ওন টাইম লাইনে শেয়ার করবে আজকে গিফট পাবেন আজকে আপনাদের জন্য আপু একটা গিফট দিব বিসমিল্লা এই ড্রেসটা নিতে পারলে ইউ আর সো মাচ লাকি ইউ আর টু মাচ লাকি দেখেন এটা পুরো স্টিলস একটা আইটেম এটা শোরুমের আপুরা পেয়েছেন মনে হয় কয়বার তিনবার পেয়েছেন এটা আমাদের শোরুমে ছিল যেটা কিনা থ্রি ছিল একুশশো আশি টাকা আজকে এটা ডিসকাউন্টে চলে যাবে একুশশো আশি টাকার ড্রেস আজকে ক্লিয়ারেন্সে দিব কত পাঁচশো ছয়শো টাকা কমে না পাঁচশো ছয়শো টাকার অফার বলেন আর দেখেন ওনাটা কি পরিমাণ সুন্দর হ্যাঁ একদমই ব্যাম্বাসি ফোনের দোপাট্টা প্যাকেজিং যাবে লাগজারি এটার মধ্যে দুটো কালার পাবেন বাট কোয়ান্টিটি কম আমি খুব বেশি হাইলাইট করতে পারবো না এই দেখেন আজকে লাইভের একটা চরম খাজান আছে এটা আমি হাইলাইটও করবো না যারা আসবেন একটা লাভ লাইক দেন হ্যাঁ লাভ লাইক দেন লাভ লাইক দেন বিসমিল্লা রহমান রহিম আসলে এটা পিঙ্ক কালারটা দেন তো আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশন থেকে তানহা চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ড্রেসটা কে কোনটা নিবেন হ্যাঁ এটা কিন্তু আমি আগে দাম বলবো এগুলো সব আমি এক রেট ধরে দিয়ে দিব এটা একটা কালার ছিল না এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে গিয়ে আমি একটা রেটে সব কটা দিয়ে দিব ঠিক আছে যেটাই হচ্ছে সব পাবেন এটা হচ্ছে যারা সলিড কটন কটন মানে পরেন না একটু একটু থাকে থাকে হ্যাঁ সিল্ক সিল্ক যারা পরেন না এটা এক রেটে হ্যাঁ এটা হচ্ছে দামানটা অন্যটা সম্পূর্ণ চিকেন কারি এটা এক রেটে যাবে মানে কোনো রকমের প্রাইস আমি উনিশ বিশ করবো না কাজ কম বেশি কোন উনিশ বিশ হবে এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে মধ্যে দামে যাবে সব মানে যেটাই নিবেন একদম থ্রি পিস কিন্তু এগুলো হ্যাঁ যেটাই নিবেন একদম থ্রি পিস আর এক হাজার টাকার কম বিলে আজকে লসে একটা ড্রেস পাবেন সে আমি আজকে লাগেজটা কাজে লাগাইতেছি আপনাদের গিফট আর লাগেজ নিয়ে আসছি কাজে লাগাইতেছি এটা পাবেন এক হাজার টাকার কমে মানে এটা আপনাদের এক হাজার টাকাও বিল করব না হ্যাঁ তিন সংখ্যার ঘরে বিল বলে না ওরকম একটা ড্রেস এটা কিন্তু অন্যটা অসম্ভব রকমের সুন্দর যারা অতিরিক্ত কমফোর্টেবল লাভার আছেন তাদের জন্য থ্রি পিস কিন্তু আপু এক হাজার টাকা বিল হবে না দেখেন থ্রি পিস দেখেন কারণ হচ্ছে কালারগুলো খুবই ইউনিক হ্যাঁ পুরো জামার মধ্যে কাজ পাবেন হ্যাঁ যে যারা হচ্ছে কি জমজম কটন পরেন তার থেকে আরামদায়ক হ্যাঁ তার থেকে আরামদায়ক আরেকটা দামি ম্যাটেরিয়ালের মধ্যে হবে একটা পাবেন আপনারা এই টাক্স কালারে একটা পাবে দেখেন সব আপনাদের ফেভারিট কালার একটা পাবেন ল্যাভেন্ডার কালারের মধ্যে ওয়াও এটা তো আরও জোস কালারই দেখেন এটা আরও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর বাট কোয়ান্টিটি কম হ্যাঁ এটা দেখাবো এটা দেখাবো জমজম কটনটা দেখেন কালার টালার না আপু এই যেমন এটা এক হাজার টাকার কম বিলে এই ড্রেস এটা হান্ড্রেড পার্সেন্ট একদম একদম হান্ড্রেড পার্সেন্ট যারা চাচ্ছেন এই ড্রেসটা আমি বানাইতে দিচ্ছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমার না নিলেই না হবে এটা নিতে পারলে আপা আপনি আরামের দেশের রানী হয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটা এটার কালারটা যে কি অসাধারণ এটা আমি আমি বলতে পারি বাংলাদেশের কেউ আপনাকে যে বলবে আমার কোনো নাই সে টাকা বিল করে আপনাকে প্রফিট এক হাজার এই কাপড়ের ড্রেস দিবে টাকার পারবে না আজকে এটা ঘরে দিব আপনারা অলরেডি প্রুফ পাইছেন যে তানহাপু আপনাদেরকে কি প্রাইসে কি আমি সবসময় বলি বাংলাদেশে একমাত্র অনলাইন হোলসেল প্রাইস যেটা আসলে মুখে আমরা যা বলি কাজে প্রমাণ করি মুখে মুখে হোলসেল প্রাইস ফ্যাক্টরি প্রাইস বলি না আসলেই আমরা হোলসেলার সেটা প্রমাণ আপনারা আরো থাকেন আরো পাবেন ঠিক আছে এটা হয়ে যাচ্ছে ব্যাপার এখন আসেন এখন আসেন আপনাদেরকে একটা কথা বলি ওগুলো আমি পরে দেখাচ্ছি এটা 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 আমাকে দেখেন তো রূপালী এটা এটা লস প্রাইসটা দেখান তো ক্লিয়ারেন্সের লস প্রাইসটা দেখান তো এটার তাড়াতাড়ি দেন এটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা আপু আপনারা দেখেন নর্মাল কটন লাভারদের জন্য এটা কী যাবে দেখেন এটা আমাকে একটু তাড়াতাড়ি করে দেন লস প্রাইসটা এগুলো প্রাইস আমি জানি আচ্ছা এটা যেমন প্রাইস হচ্ছে কি আপনার তেরোশো আশি কি চোদ্দোশো আশি ড্রেস এটা আজকে আপনারা কততে পাবেন জানেন শুধুমাত্র এক হাজার নব্বই টাকা এটা পাওয়া যাবেন থ্রি পিস কিন্তু এক হাজার নব্বই টাকায় পাবেন এক হাজার নব্বই টাকা আচ্ছা দাঁড়ান এগুলো আপনারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবেন আর আমি আমার ওয়েবসাইটে যে আছে তাকে বলে দিচ্ছি যে স্ক্রিনশট দিয়ে ওয়েবসাইটে অ্যাড করে দিতে যাতে আপনারা ওয়েবসাইট থেকে স্টক আউট না শুনেন ঠিক আছে আজকের লাইভের একটা ড্রেস আছে যেটা আমার কলিজার টুকরা ড্রেস হয়ে গেছে এবং এই ড্রেসটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো যে আপনি বাংলাদেশের কোথাও কোথাও মিনস কোথাও এই প্রাইসে আপনি এই কারিজমা পাবেন না আপনি এই প্রাইসে এই কারিজমা বাংলাদেশের কোথাও পাবেন না পাকিস্তানি লাক্সারি লনের এটা যারাই সেল করতেছে আপু যারাই সেল করতেছে সিলেক্টেড কারিজমা আপু হয় আঠাইশো উনত্রিশশো তিন হাজার যে রাখতেছেও না সে পঁচিশশো টাকা সেল করতেছে সেম ম্যাটেরিয়ালের জিনিস বিসমিল্লা কারিজমা এটা আজকে আপনাদেরকে আমি একের ঘরে দিব সতেরোশোর ঘরেও যাব না এখানে এটা আমার কলিজের টুকরা ড্রেস আজকে পুরো লাইফ জুড়ে সবচেয়ে ফেভারিট ড্রেস দিস ওয়ান আমি তো এটা দেখে ফিদা ইভেন আপনারা এখন অব্দি কারিজমার মধ্যে এই দেখেন বোরিং ওয়ার্ক দেখেন এই কারিজমা একমাত্র তানহাপুই আপনাদেরকে সতেরোশোর ঘরে যাবে না ষোলোশো নিরানব্বই টাকারও কমে হ্যাঁ থ্রি পিস কিন্তু অন্য জাস্ট দেখেন সিলেক্টেড এই কারিজমাটা যারা নিবে না বলবেন তুমি কই তোমার একটা দিতে চাই আমাকে সরাসরি খালি দেখতে চান না মানে খালি বলবেন আপু শুধু তোমাকে ভালোবাসা দিতে চাই এই কারিজমাটা যারাই হাতে পাবেন ভাগে পাবেন এটা আমি পরবো তো এটা আমি মিস করি নাই ভাই আজান হইতেছে একদম অনেস্টলি এটা আমার কলিজে গেঁথে গেছে ড্রেসটা এতটা সুন্দর এতটা আরামদায়ক এতটা কোয়ালিটি আমাকে আমার ইম্পোর্টার বলছে আপু এটা আপনি বাইশো টাকার কমে এক টাকা কমে সেল করেন না আপু প্লিজ আচ্ছা না দেন না দেন লসে দিবে না তাও আপনি উনিশশো আশি টাকার কমে সেল করেন না না আমাদের প্রবলেম হবে অন্যান্য জায়গায় সেল করতে প্রবলেম হবে আমি বলছি মন চাইলে দেন না মন চাইলে না আমি এত প্রফিট করে বিজনেস করি না আমার কাস্টমার আমাকে বিশ্বাস করে আমি হোলসেলার এই একটা ড্রেসের জন্য আমি তাদের বিশ্বাস ভঙ্গ করব নো আমি বিশ ত্রিশ টাকা প্রফিটে সেল করি মানে আমার পুরো কস্টিউম প্লিস বিশ ত্রিশ টাকা দিয়ে সেল করি যেটা কোনো মানে খুচরা বিক্রেতা তারা চিন্তাই করতে পারে না সত্যি কথা যেটা আমার এত ভ্যারাইটিস এত ভ্যারাইটিস আপনি বাংলাদেশের কোনো অনলাইন পেয়েছেন এই তানহাস ছাড়া আলহামদুলিল্লাহ সো হোলসেলারটা একটা ম্যাটার থাকে আপু আমার কাছ থেকে নিয়ে তো আপনারা বিক্রি করতে হচ্ছে তাই না কিভাবে করবেন এটা হচ্ছে ফ্যাক্ট সো আমাকে যারা ট্রাস্ট করেন এই ড্রেসটা আজকে মিসই করবেন না এটা আমি পরবো যখন তখন দেখেন হ্যাঁ আমাকে একটা ওনা দেন এ একজন হেল্প করেন তো আজকের গিফটগুলো দেখে একটা তো দেখাই পেয়েছি সুমাই আপনি এখান দিয়ে ধরেন দাঁড়ান আমি খুলি আজকে একটা গিফট তো দিয়ে দিলাম না এটা কি রে এটা ভেঙে ফেলছেন আপনারা গিফট দেখতে দেখতে তাহলে এটা কি এয়ারপোর্টে ভেঙে ফেলছে নাকি দেখি আমার আমি জানেন একটা লাগে জন্য আমি দুইবারের বেশি দেশের বাড়ি নিতে পারি আল্লাহ দেখেন এটা কি করছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে এগুলো করে দেখছেন আমি আমার আমার প্রত্যেকটা লাগেজ বিশ্বাস করুন না আপু আমি মানে দুঃখে বাঁচি না মানে লাগেজগুলো আমি ইউজই করতে পারি ইউরোপে যখন গেছি তখন না হয় বিভিন্ন দেশে গেছে একটা কথা ছিল এবার দুবাই থেকে আসার সময়ও হচ্ছে গিয়ে এটার মধ্যে কি দাঁড়ান দাঁড়ান খাতায় আজকে আপনাদের গিফটগুলো আগে আমি করে দিই হ্যাঁ আমি আমি করে দিচ্ছি সমস্যা না ওজন তো অনেক ধরে রাখতে পারবে না এটার ভিতরে হচ্ছে আচ্ছা আজকের উইনার যে হবে অ্যাক্টিভ থাকবে মানে শেয়ারার যে থাকবে যে থাকবে তাকে আমি একটা ভালোবাসা দিব তার জন্য একটা ভালোবাসার ছাতা যাবে এমনিতে অলরেডি গিফট ওই যাবে ধরেন ধরেন আর আর যাদের বেবি আছে না আপু যাদের ছোট ছোট বেবি আছে তার একটু কমেন্ট করেন তো হ্যাঁ তাদের যারা ড্রেস অর্ডার করবেন সাথে ছোট বেবি আছে আমি তাদের জন্য আজকে দিব হ্যাঁ তারা শুধু আমি বলে দিব কখন লিখবেন অ্যাক্টিভ থাকেন আমি বলে দিলে তখন শুধু লিখবেন যে আপু আমার ছোট বেবি আছে হ্যাঁ তাদের জন্য আমি এই গিফটগুলো দিব দিবো দেখেন অলরেডি অনেকের গিফট পাঠায় হ্যাঁ এগুলো অনেক কিছু আছে এগুলো খুলতে গেলে আমার জান এগুলো সব আপনারাই পাবেন আপু অফিস এনে ফেলে রাখছে দেখতেছেন না এগুলো আপনারাই পাবেন হ্যাঁ তো ব্যাংকটা গেল ছাতাটা গেল বেবি ক্লিপ গেল আর অর্নামেন্টসটা আমি পরে আবার দিব ঠিক আছে সো আচ্ছা আমি পরে দেখাই আগে আমি নাহলে আমার লেট হয়ে যাবে আমার একটা মাথায় ঘুমটা দেন ও আমার ম্যাম পাইজামা দেখাবেন না হ্যাঁ 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 দেখাচ্ছি এটা সেলাই করা আইটেম এটা আপনার হ্যাঁ হাইলাইট করা লাগবে না রাখেন এমনি কোয়ান্টিটি কম দিব লস প্রাইসে পাইজামা দেখাইছি না ড্রেস দেখাইছি এটা এমনিতেই তো সোল্ড আউট দিতে পারবেন না আপনি কাস্টমারদেরকে আচ্ছা আসেন বিসমিল্লা এমনি তো আপনি কাস্টমার দিতে পারবেন না এটা আচ্ছা ও মাই গার্ড আচ্ছা ওই ড্রেসটা নিয়ে না পা কালকে যেটা লাস্টে দেখাইতে পারি নাই তিনটা কালারই একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন এখন এখনই লাগবে আমার ওটা এখন এখানে আছে না তাড়াতাড়ি 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 গিফটগুলো আর ওই গিফগুলো আসেন আরও আর স্যাক্সটার জিনিস দেখাবো আপনাদেরকে আমি এখন কোড দিব ফার্স্ট কোড যেটা দিব তারা ব্যান্ড গিফট পাবেন দ্বিতীয় কোড দিব শেয়ার শুধু ছাতা গিফট পাবেন আর যাদের বেবি আছে তারা লিখবেন হ্যাঁ আজকে কিন্তু গিফটের বর্ণা হয়ে যাবে আরেকটা কথা মাথায় রাখবেন শেয়ার আপনি কোনো গ্রুপে করতে পারবেন না শেয়ার আপনি কোনো ফেক আইডি করতে পারবেন না শুধুমাত্র রিয়েল আইডি দিয়ে শুধুমাত্র আপনার টাইম লাইনে শেয়ার করতে হবে ওনলি আপনার ফেসবুক টাইম রাইট ক্লিয়ার পেরেছি দ্যাটস ইট কোন গ্রুপের জন্য না আমরা চেক করবো যে আজকের লাইফটা যদি শুধু শেয়ার করেন হবে আজকের লাইফটা শুধু শেয়ার করবেন হবে আমি যখন বলবো যে যারা শেয়ার করেছেন শেয়ার ডান লিখেন ওই টাইমে সব লিখবেন যে শেয়ার ডান একজন একবারই লিখবেন রাইট সো জাস্ট আজকে একটু হাতে তিরিশ মিনিট টাইম নিয়ে একটু থাকেন দরকার কাজ করতে করতে স্পিকার দিয়ে রাখেন শুরু করে দিচ্ছি হ্যাঁ কই আপ করে দিতে হবে আজকে আরেকটা গুড নিউজ আছে দিয়ে দিচ্ছি আপু আজকে মাথা নষ্ট নষ্ট কালেকশনস মাথা ওয়াজান শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমারে দিবেনি এমনি আমার নামাজ কালাম নাই নামাজ নাই আচ্ছা আরে আজকে আমি নীল পলিশ লাগাবো তো আমি শুধু এই টাইমটাতে নীল পলিশ লাগাই আচ্ছা আমি ভুলে গেছি আমাকে একটু নীল পলিশ লাগাই দেন তো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি যখন কাউকে গিফট দিতে পারি গিফট নিয়ে আসে আমার না মনে হয় কি আমি পাইতেছি গিফট তার চেয়ে বেশি আমার কারোর জন্য গিফট দিতে মজা লাগে বেশি বুঝছেন আবার ঠিক আছে আপু একটু সাথে থাকেন আমি স্টার্ট করে দিচ্ছি যাদের বেবি আছে যা আছে না আছে সবার জন্য আছে আর এই ড্রেসটা দেখেছেন এই ড্রেসটা যারা এখনো নেননি আপুর পেজের ভাইরাল ড্রেস হ্যাঁ দুই দিন পরে দেখবেন এটা এমন কপিরা বের করা সবাই মিলা শুরু করছে কিভাবে আমি জানি না তর্জিলাটা নিতে হলে সবাই এটা কিন্তু নিয়ে নেন দেন আপনি বুঝেন না কেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন এটা আটশো আশি টাকা এটা কিন্তু আমি অর্ডার নেওয়া ক্লোজ করে দিলে কিন্তু আর পাবেন না আটশো আশি টাকার একটা অফার দিয়েছিলাম না এটাতে থ্রি পিস আপু এটা আমি বারবার বলবো এটা কিন্তু আমি জমজম কটনের দামি মেটেরিয়ালে দিয়েছি জানেন তো তাই না জানেন তো এটার মধ্যে একটা খুব সুন্দর সিল্কে একটা টেক্সচার আছে জমজম কটনটা তো কমন এবং এটার চেয়ে কম প্রাইস পড়তো যদি আমি দিতে যেতাম ঠিক আছে আচ্ছা সো ভেরি নাইস ঠিক আছে এটা কিন্তু আটশো আশি টাকায় পেয়েছে সো কালকে এটা অনেক আপু যারা নতুন লাইভ দেখেছেন এর সাথে ব্ল্যাক কালার সালোয়ার যাবে ওকে আচ্ছা যারা যারা এটা কালকে দেখেছেন অনেক কাপড় ইনকোয়ারি ভরে গেছে পুরো কিন্তু এটা তো আমি এস রিলস দিয়েছি এটা অনেকে খেয়াল করছেন না তো এটা আর কেউ আমাদের কি ইনকোয়ারি করবেন আমি দেখাই দিচ্ছি যে দেখেন এটাতে একটা টেক্সচার থাকবে হালকা সুকিস একটা টেক্সচার থাকবে মানে এটা একটু পার্টি পার্টি কটন যেন দেয় আর আপনারা সবাই জেনে থাকবেন এটা আমি লাইভের ডেতে বলেছি যে এটা কিন্তু একটু মানে হাই কস্টের এই প্রিন্টিংটা গত শুক্রবারে দেখিয়েছি মনে আছে আপনাদের গত শুক্রবারের ড্রেস কিন্তু এটা আমার এটা রিস্টক হয়েছে খুব দ্রুত আমি ট্রাই করেছি আপনাদের জন্য এনে দেওয়ার জন্য যেহেতু আপনারা অনেক বেশি চাচ্ছিলেন সো এটা কিন্তু আপুর পেজের ইউনিক ড্রেস ছিল হ্যাঁ সো যাই হোক এটা হচ্ছে কি ব্যাপার আমরা যে প্রাইসে দিই কেউ বিট করতে পারে না যেহেতু আমরা হোলসেলার আমি বরাবরই বলে থাকি এটা আটশো আশি টাকা আপনাদেরকে দিয়েছি ইনারের ঝামেলা এটা একটা পার্টি পার্টি একটা ভাইস দিবে মানে আছে না যে নেতানো পুরনো কটন সেরকম না একটু দামি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে হ্যাঁ জমজম কটনের ওই মেটিরিয়ালটা দেন তো হ্যাঁ জমজম কটনটা দেন এই যেমন জমজম কটনের চো দামি ম্যাটেরিয়ালে দেওয়া হয়েছে এটার চেয়ে দামি ম্যাটেরিয়াল ড্রেস পুরো এক একটা আমাদের অনেক গুনতে হয়েছে হ্যাঁ জমজম কটন তো আপনাদেরকে পিওর যেটা জমজম কটন বাট এটা একটু দামি হয়েছে কারণ যেহেতু এটা প্রিন্টিংটা একটু কস্টলি প্রিন্টিং হ্যাঁ সে কারণে দেওয়া হয়েছে এটা আটশো আশি টাকায় নিয়ে নিতে পারবেন এই সুযোগ আপু কেউ মিসই করবেন না এটার রিভিউটা আপনি পেজে চলে যান যেহেতু এটা আমাদের অলরেডি আপুর অনেক হাতেও পেয়ে গেছে রিভিউ আছে দেখে নিন ঠিক আছে সো যারা পাননি এখনো করে অর্ডারটা প্লেস করে দেবেন মাত্র আটশো আশি টাকায় ওকে এটা ইনারটি ঝামেলা না ওয়াশ রেস্ট্রিকশন নাই এটা কালো রঙের সালোয়ার পাবেন এটা আসলে কি ইম্পোর্টাররা যে কখন কি করে কিছু কিছু পিঙ্ক চলে গেছে মানে ম্যাচিং থাকবে মোট কথা হ্যাঁ ব্ল্যাক দিয়েছিলাম ব্ল্যাক কালারে দিয়েছি যে সলিড কটনের সলিড কটনের মধ্যে যারা এটা নেবেন আটশো আসি টাকা স্ক্রিনশট ফুল ফোন নাম্বার ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক সালোয়ার ঠিক আছে মনে হয় ব্ল্যাকটাই বেশিরভাগ ভাগ আপুরা পাবেন ওকে ডান জাস্ট টেক স্ক্রিনশট ফুল ফোন নাম্বার এখন আমি যেটা করবো এটা দেখে আমি ফার্স্ট কোড দিয়ে দিব হ্যাঁ যারা হচ্ছে গিয়ে ব্যান্ড গিফট পাবেন তাদের ফার্স্ট কোডটা দিয়ে দিব জাস্ট দশ মিনিট টাইম দশ মিনিটের মধ্যে আমি ওটা উইনার নিয়ে ঠিক আছে মানে আজকের উইনার আমি ওয়েট করব না ওয়েট করতে গেলে হয় কি আপু শেষে সবাই পেয়ে যায় যারা থাকে কষ্ট করে তারা পায় না হ্যাঁ এখন আমি ব্যান্ড গিফট ওনার নেওয়ার জন্য একটা কোড দিব সবাই সাথে থাকেন এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে আরেকটা কালার খুবই ইউনিক ইউনিক কালার ওকে মানে প্যানেলটাও খুব সুন্দর স্লিভে অনেক কাপড় তেইশ ইঞ্চ করে স্লিভে কাপড় লং আপনি ফর্টি সেভেন অব্দি করতে পারবেন অনেক কাপড় আপু হ্যাঁ ফর্টি সিক্স আসে নর্মালি বাট এটা ফর্টি সেভেন অব্দি করতে পারবে সরি হাতাও অনেক বড় করতে পারবেন ওনাটাও দেখেন ভীষণ সুন্দর আমি নিতেই পারতেছি না হ্যাঁ আসতে স্যার আপনারা নিয়ে নিচ্ছেন সো প্রাইস থাকবে এটা আটশো আশি টাকা যারা নিতে পারবেন থ্রি পিস হ্যাঁ ব্ল্যাক সালোয়ার যাবে এই যে ব্ল্যাক ওটার সাথে ব্ল্যাক সবগুলোর সাথে ব্ল্যাক আসছিল প্রথমবার ওকে প্রাইস যাবে আটশো আশি টাকা ডান কালার নাম্বার টু এবং দেখবেন যে যারা অরিজিনাল জিনিস সেল করে তাদের কাছে সব কিছু বেশি বেশি থাকে কালারও কিন্তু আপু সবচেয়ে বেশি দিয়েছি এটা হয়ে যাবে এনাদার ওয়ান খুব সফট কাপড়টা মানে এত আরাম পাবেন আমি মাঝে মাঝে বলি না কিছু কিছু ড্রেস যে নিয়ে ঘুমিয়ে পড়বেন এই কালারটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে আমি যাই না কেন মানে আমার কাছে এই কালারটা খুবই সুন্দর এবং দেখেন কতটা ক্লিয়ার হ্যাঁ মানে প্রিন্টিংগুলো কি পরিমানে ক্লিয়ার জাস্ট লুক এবং এটা হয়ে যাবে আপনাদের ব্যাক পার্ট এটা আপনি যেটা মঞ্চে ফ্রান্ট যেটা মঞ্চে ব্যাক দিতে পারবেন নির্দিষ্ট কোনো কিছুই নেই এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে স্লিপটা ওকে এটার প্রায় প্রাইস যাবে আপনাদের জন্য শুধুমাত্র আটশো আশি টাকা এই প্রাইস আমরা হোলসেলার আপু আমাদের কাছ থেকে এটা নিয়ে যারা সেল করবে তারা হয়তো বা এগারোশো বারোশ এরকমই সেল করে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো প্রাইস যাবে আপনাদের জন্য শুধুমাত্র ব্ল্যাক স্যালারও পেতে পারেন ম্যাচিং সালারও পেতে পারেন যেটা যে পেয়ে যান প্রাইস যাবে মাত্র আটশো আশি টাকা এই গেল হ্যাঁ ডান তারপর ওইটা দিয়ে দেন তো আমাকে লসের ড্রেস লাগিয়ে দিয়ে দেন তিনটা কালার আচ্ছা এই আরেকটা ড্রেস দেখিয়ে আমি চলে যাচ্ছি অনেক অনেক ড্রেস নিয়েছি ও কে ও যারা ড্রেস নিয়ে রিভিউ দেন তাদের জন্য গিফটটা দেখায়নি দাঁড়ান দেখা আজকে লাগে সাথেই আছে দেখাবো আর বলবো আপু কমেন্ট করেন আচ্ছা আরেকটা ড্রেস আমি আগে লসের ড্রেসগুলো দেখাই দিই হ্যাঁ এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল আপু অনেকদিন তুমি আমাদেরকে এরকম প্রাইস রেঞ্জ এরকম ড্রেস দানো সুইচ লন কটনের মধ্যে হবে আপু জমজম কটন সুইচ লন কটন লন কটন বুঝেন আগে কোনটা কি সুইচ লন কটনগুলো হচ্ছে একটু হালকা মানে ই থাকে মানে অনেক অনেক স্মুথ থাকে একটা মানে কি বল সিল্কের মতো একটা শেড দেয় হ্যাঁ জমজম কটন হচ্ছে প্লেন ম্যাট ওকে বাট কটন সব কটা আমি কিন্তু লাইভে ক্লিয়ার করে বলে দেখ কোনটা কি এটা যেহেতু আপু একটু পার্টি পার্টি ভাইভস আছে এটা একটু দামি ম্যাটেরিয়ালে যাবে এই যে কিন্তু এটার প্রাইস শুন আজকে শুনে দেখেন কি প্রাইস বলি খালি শুনেন দেখেন অনেক সুন্দর অনেক এবং আপনারা দেখে থাকবেন যারা আসলে রিয়েল সব কিছু চিনে তারা বলবেও যে জিরো গ্লিটারের সিকোয়েন্স হচ্ছে সিকোয়েন্সের জগতের সবচেয়ে দামি সিকোয়েন্স মানে এটা এত বেশি ছোট সাইজ এটাকে অনেকে ইনফিনিটিও বলে থাকে গায়ে তো লাগার প্রশ্নই আসে না পুরোটার মধ্যে দেখেন কাজ এই যে কাজের প্যাটার্নটা আপনারা দেখলে বুঝতে পারেন এই যে দেখেন এটা এটা প্রাইসটা আমাকে দিতে হবে এটার প্রাইসটা থাকবে আপনাদের জন্য আজকে কত এটার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য শুধুমাত্র নয়শো আশি টাকা ঠিক আছে নয়শো টাকা থাকবে এটার প্রাইস থ্রি পিস কিন্তু নট টু পিস ঠিক আছে নয়শো আশি টাকা আজকে আপনারা পাচ্ছেন এটা ওয়াশে না আছে রেস্ট্রিকশন না আছে ইনারের কোনো ঝামেলা এই দেখেন কালারটা কি পরিমাণ সুন্দর আর আরেকটা কথা বলে রাখি এটা ডিজিটাল প্রিন্ট হবে একটু হ্যান্ড পেইন্টের মতো করে নয়শো আশি টাকা আমাদের এই ফ্রাইডে লাইফ থেকে প্রচুর পরিমাণ ব্যবসায়ীরা ড্রেস সেল করে তো ড্রেসটা পাওয়া একটু মুশকিল হয়ে পড়ে সেজন্য আমি আগে প্রাইসগুলো বলে দিই এবং আপনারা সাথে সাথে কি করবেন স্ক্রিনশট নেবেন দেখেন এটা অসাধারণ একটা লুক দিবে আপনাকে একটু ইউনিক করে দিয়ে তুলবে সবার থেকে সো এটা যারা নিতে পারবেন এটা আজকে পাবেন মাত্র নয়শো আশি টাকায় এবং পুরোটা বক্স প্যাটার্ন করে থাকবে জাস্ট লুক খুবই সুন্দর যাকে বলে অসাধারণ ওভারলোডের যাকে বলে দেখেন বোল্ড করেছে পার্পল দিয়ে পুরোটার মধ্যে হ্যান্ড পেইন্ট যেরকম থাকে ওরকম টেক্সচারে কিন্তু ডিজিটাল প্রিন্টটা যাবে খুব স্নিগ্ধ থাকেন আই সুদিং খুব ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা টাইপসের আপনাকে লুক দিবে খুব সুন্দর লাগবে খুব জাস্ট দেখেন ওয়াও মাই গুডনেস নয়শো আশি টাকায় দিয়ে দিলাম মানে এই কাপড়ের শুধু প্লেনটাও তো মানুষ এগারোশোর ঘরে ছাড়া লস বললো এগারোশোর ঘরে ছাড়া সেল করতে পায় না সেখানে পুরোটাতে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে টাস্কে নাইন এইট জিরো নাইন এট জিরো আমাদের কিছু কাস্টমারই আছে যারা শুধু ফ্রাইডে থেকে ড্রেস নেয় হ্যাঁ এই যে দেখেন মাত্র নয়শো আশি টাকা আমাদের ফ্রাইডে ড্রেস থাকে সবসময় চোখ বন্ধ করা কোয়ালিটি চোখ বন্ধ করা ওকে এটা ওয়েবসাইটের জন্য একটা পিকচার নিয়ে নিতে হবে যে আছেন থেকে এখন আসেন ওয়াউ আর একটা যেটা বলছে এটা অনেক সুন্দর কালার ওকে মাত্র নাইন এইট জিরো ওকে নাইন এইট জিরো আমি পেটার্নটা দেখিয়ে দিচ্ছি আর এই দেখেন ফিনিশিং লাইন গায়ে বিধার কোনো অপশন নাই খুবই সুন্দর একটা কালার জাস্ট লুক অসাধারণ নাইন এইট জিরো নাইন এইট জিরো মাত্র নয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন অনেক 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 এইগুলো যারা নেয় ভাই তারা মানে ফ্যান হয়ে যায় তান আলহামদুলিল্লাহ এটা হয়ে যাবে আপনাদের সুন্দর করে দামান ব্যাকের অ্যান্ড এটা হয়ে যাবে স্লিপ পার্ট ওকে বডির কাপড় থাকবে আশি হাতা বিষ লম্বা করতে পারবেন ছিচুলিশ অব্দি আর হাতা চাইলে বারানো যায় সবসময় থাকে আমি দেখেও দিয়েছি ওনার নব্বই লম্বা চল্লিশ চড়া ঠিক আছে এই যে দেখেন এটা চাইলে আপনি আনারকলি তারপর হচ্ছে গিয়ে সুন্নতি জামা মাশালা যেটা মন চাই আপনি কিন্তু মেক করে ফেলতে পারবেন ওয়াও ওনার কালার যে কি সুন্দর করেছে অসাধারণ মানে খুব থাকে না খুব এলিগেন্ট টাইপসের কিছু কালার খুব এলিগেন্ট এটা হচ্ছে সেই রকম একটা কালার সো এটা মার্শাল্লা দেখেন খুবই এই যে ওকে নাইন এইট জিরো জিরো ওকে নাইন এইট জিরো জাস্ট এক স্ক্রিনশট ফুল আড্রেস ফোন নাম্বার নাইন এইট জিরো ওকে এখন চলে যাব লাস্ট ওয়ান আপনাদের মোস্ট ফেভারেট ওয়ান লাস্ট ওয়ান আপুদের মোস্ট ফেভারেট ওয়ান ওকে সো উনিশ বিশ কালার একটা স্টক আউট হলে আরেকটা নিয়ে নেন একটার জন্য মন খারাপ করে বসে থাকলে কিন্তু চলবে না ঠিক আছে পরে কিন্তু আরেকটা ভাববেন ওইটা পাইলে ওইটা হয়তো আবার দেখবেন ওইটা শেষে পরে দেখবেন সবগুলোই শেষ এই হয়ে যাচ্ছে আপনাদের লাস্ট ওয়ান এটাও খুব সুন্দর দেখেন এটার মধ্যে খুব সুন্দর করে কাজ যাবে আমি প্যাটার্নটা সব কটারে দেখতে পাচ্ছি সেম ওকে সম্পূর্ণটাতে কাজ আপনি তো আরাম এগুলো পরে খুব রাফ ইউজ করতে পারবেন মানে ইচ্ছে মতো ইউজ করার মতো ড্রেস আর যে কোনো জায়গায় চাইলে আপনি এটা সুন্দর মতো পরে চলে যেতে পারেন এটা পেটার্ন আমি যে বুঝাবো দেখছেন এমন সুন্দর করে প্যাটার্নগুলো ঘুরানো উঠানো মানে এটাকে আসলে নর্মাল ডেসক্রাইব করা ইম্পসিবল যদি বলি যে একটা থাকে না এজ এজিও একটা মানে কি বলে ডেসক্রিপশন যে দিব আমি এটা হয় না হুম বিবরণটা একটু ডিফারেন্ট করেই দিতে হবে আর সময়টা নাই কোয়ান্টিটিটা নাই ওকে যারা নিবে নাইন ঠিক আছে মাত্র নয়শো আশি টাকায় আপনার সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ক্লিয়ারেন্স অনেক দিন আপনার এই টাইপসের ড্রেস পান না সো আসেন আস আসলে আর আসলেও কী হয় তো আসলে দেহা যায় না প্রতিনিয়ত এরকম লস প্রাইস ধরে সো প্রাইস থাকছে আপনাদের খুব সুন্দর করে নাইন ঠিক আছে নাইন এইট জিরো নাইন এইট জিরো ওকে আমি এক রেটের গুলো দেখিয়ে দিব আগে ওটা ওটা দেন ওটা দেন যেটা আমি নিয়েছি হ্যাঁ জমজমটা দিয়ে দেন এটা অসাধারণ এটা আগে একটু দেখাই দিই হ্যাঁ আমি ঠিক ভুলে যাব এটা খুবই সুন্দর জমজম কটনটা ওয়াও এটা অসাধারণ একটা কাপড়ের ভাই আমাদের জমজম কটনের কোয়ালিটি এভরিওয়ান জানেন এটা একদম ইউনিক এটা এতটা ইউনিক এতটা ইউনিক বিশ্বাস করবেন এটা আমার কাছে অসাধারণ লেগেছে মানে এটার কালার থেকে শুরু করে মানে সব কিছু সব কিছু মনে হয় কি সকল কালারের সমাহার আবার যেন কিছু নাই আবার যেন অনেক কিছু আছে দেখেন নেকটা কি সুন্দর করে করা দেখেন ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল যারা একেবারে কোনো রকমের লিলেন্স সিল্ক কোনো টেক্সচারই চাচ্ছেন না হান্ড্রেড পারসেন্ট জমজম কটন চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান দিস ওয়ান বেস্ট ওয়ান হ্যাঁ একদম সলিড 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 যারা চাচ্ছেন ইচ্ছা মতো করব আরাম করব গায়ে আমার এক ফোটা ব্লিচিং হবে না তাদের জন্য এবং দেখেন সাইডে কিউট কিউট প্যানেলও দিয়ে দেওয়া আছে এটা হয়ে যাচ্ছে আপনাদের ব্যাক পোর্শন ওয়াও স্লিভটা আরও জোসেছে আমার কাছে এই জিনিসটা যে কী ভালো লেগেছে মনে হয়েছে কি কাঁথা স্টিচ দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম তাই মনে হয় সামনাসামনি নেক আর দামানটা হ্যাঁ এখন দেখেন এটার ওন্নাটা হ্যাঁ এটার ওন্নাটা জাস্ট লুক হ্যাঁ আপু যেখানে আপনি এই কোয়ালিটির জমজম পাবেন আমরা যে প্রাইসে দিব জীবনও পারবে না জীবন না লিখিত গ্যারেন্টি এই দেখেন এত সুন্দর এটার ওন্নাটা জাস্ট অসাম অসাম মিনস অসাম মানে আপনি খালি আমাদের কাছ থেকে টেস্ট করার জন্য আমাদের একটা জমজম নিয়ে দেখবেন ফ্যান যদি না হয়েছেন তখন আমার নাম এটা দিব ঠিক আছে এটা মাথায় রেখে দিয়ে নেই যে কি যে সুন্দর আপু এটা এটা জাস্ট এভরিথিং টু মাচ বিউটিফুল হ্যাঁ বাংলাদেশে আমাদের মতো এরকম জমজম কটন এই প্রাইসে কেউ দিবে না এটা একদম গ্যারেন্টি লিখিত রাখেন ঠিক আছে এটা হয়ে যাচ্ছে প্যান্টটা এটা আশি বডি হাতা বিশ থেকে একুশ লম্বা সাতচল্লিশ অব্দি করতে পারবো নব্বই লম্বা চল্লিশ চরে এটা অসাধারণ এটার কাপড়ের কোয়ালিটি টপ নোজ কারণ এটা ইম্পোর্টেড কাপড় হ্যাঁ এটা কিন্তু দেশীয় কাপড় ইম্পোর্টেড ম্যাটেরিয়ালে আছে একটু দামিটা তো এটা যারা নিতে পারবেন তাদের জন্য আজকে এটা প্রাইস থাকবে শুধু মাত্র নাইন ফাইভ জিরো মানে নয়শো টাকা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় বাংলাদেশের সবচেয়ে টপ নোচ কোয়ালিটির জমজম কটন যেটার উপরে কোনো জমজম কটনই হয় না এটা নিয়ে খালি দেখেন জাস্ট টেস্ট পারপাস তাহলে বুঝবেন যে আপু কী বলেছি ডান ওইটা এক রেটেরটা দিয়ে দেন তারপর আমি হচ্ছে গিয়ে উইনারে স্টার্ট করবো উইনারে গেলে সব ভুলে যাব হ্যাঁ এক দিয়ে দেন যেগুলো ভেজাল কম লস যাচ্ছে আর একটা ড্রেস দেখাচ্ছি যেটা এক আমি প্রাইসটা আগে বলবো এগুলো ভেজাল কম হুম এটার মধ্যে আপনারা তিনটা কালার অপশন পাবেন এক হচ্ছে হুম চারটা কালার না চারটা কালার অপশন পাবেন একটা পাবেন ব্রাউন কালার দেখেন এটার মধ্যে কি সুন্দর বোর্ড লাগছে না চিকেন কালার এটা অন্য গুলো চিকেন কারি একটা পাবেন ব্রাউন কালার একটা পাবেন গ্রে কালার আপনি দেখেন তো এগুলো কি প্রাইসে সেল হয় এগুলো অনেক সময় মার্শাল ক্যাটালাগো সেল হয় দেখেন তো কি প্রাইসে সেল হয় আর হবে মাস্টার্ড কালার হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে কি আপনার যে এই কি গা এটা ফারস্টে দেখাই হ্যাঁ প্রত্যেকটা একটা প্রাইসে যাবে আমি কি প্রাইসটা বলে দিচ্ছি দেন আসেন অন্যটা একটু দেখায় দিনে তো হবে না অন্য নর্মাল তা ভাবেন না ওই যে যেখানে যাবেন না পুরো নর্মাল লন কটন দোপাট্টা লাকজারি কটন দুপাটা বলবে এটা কিন্তু সেটা না অন্যটা একটু দেখে নিবো আপনার টেক্সারি যে এগুলো পাকিস্তানি ড্রেসের সাথে অরিজিনাল পাকিস্তানি ড্রেসের সাথে অন্য আপনি পাবেন আর দেখেছেন বোরিং ওয়ার্ক কোনো রেপ্লিকা কোনো কিছু না ঠিক আছে ওনা দেখেছেন কি জিনিস আছে আসেন আগে ড্রেসটা দেখাই এই হয়ে যাচ্ছে আপনাদের ড্রেস এটাকে আপনারা ফ্রন্ট লাইনও দিতে পারেন ব্যাক পার্টেও দিতে পারেন এগুলো হচ্ছে পার্টি কটন হ্যাঁ এটা একটা এক রেট ধরে দিয়ে দিব জাস্ট দামানটা দেখেন কি যে সুন্দর জাস্ট লুক পুরো দামান জুড়ে চিকেন কারি বোরিং ওয়ার্ক দেখেন পুরো দামান জুড়ে মানে কোনো একটা অংশ আপনি খালি পাবেন না এত সুন্দর মানে এক কালার তো বোল্ডিংটা কিভাবে হয়েছে জাস্ট দেখেন এটা একটা প্রাইসে দিব জাস্ট একটা প্রাইস যে প্রাইস দিব সেটাতে সবগুলো পাবেন বোরিং ওয়ারগুলো জাস্ট দেখেন কি যে সুন্দর দেখেছেন যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে পার্টি কটন যাচ্ছেন কালারটা কি সুন্দর করেছে দেখেন ব্রাউন কালারের মধ্যে পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এই যে আপনি চাইলে কি করতে পারবেন খুব সুন্দর করে ডিজাইন করে বা নেকটেক করে বানিয়ে ফেলতে পারবেন হানড্রেড পারসেন্ট সলিড কটন কোনো সিল্ক টেক্সচার শাইন টেক্সচার সুইস লন কটন ওরকম কিছু না একেবারে হানড্রেড পিওর যে পাকিস্তানি লন কটনগুলো হয় না একদমই হান্ড্রেডে হান্ড্রেড আপ এগুলো জানেন আপনার এই সেম ম্যাটেরিয়ালে প্যান্ট টু প্রিন্টেরগুলো জানেন কততে সেল হয় উনিশশো আশি টাকায় একদম হোলসেল মার্কেটগুলোতে সেল হয় সেখানে আজকে আপনাদেরকে উন্নয় চিকেন কারি দিয়ে প্যান্টটা প্লেন কালার থাকবে উনায় চিকেন কারি দেখেন দুপাশে চিকেন কারি উইথ কাটোর চিকেন কারির কাজটা জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর আর এই টাইপসের উন্নাগুলো না আমি সবসময় প্রেফার করি কারণ উন্যার কাপড়টা একটু দেখে নিব আমরা অনেক হাই রেঞ্জের একটা ম্যাটেরিয়াল যে দেখেন প্লেন না কিন্তু অন্যটা কিন্তু প্লেন না খেয়াল করে দেখেন রেপ্লিকা যারা বের করবে দেখবেন যে প্লেন কাপড় দিয়ে বসে আছে এই কাপড় দেখবেই তো না চোখে দেখেন এই কাপড় কোত্থেকে থেকে দেখবে চোখে ভাই আপুর কোত্থেকে থেকে কি করে সেটা তো চিন্তাই করতে পারে না তারা এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর দেখেছেন আপনি যখন নেক থেকে দুপাট্টাটা পরবেন অথবা মাথায় ঘুমটা দিয়ে দুপাট্টা পরবেন দেখেছেন কি পরিমাণ সুন্দর লাগবে আর যখন আপনার পুরো আউটলুকটা দেখা যাবে এই যে দেখেন প্যান্টটা আমি ধরে দিচ্ছি এই যে পুরো যখন আপনার আউটলুকটা দেখা যাবেন আপনি উন্না টন্না জামা পুরোটা তখন দেখেন কেমন লুক আসবে সো এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন প্লেন একটা সলিড কটনে প্যান্ট চলে যাবে ব্রাউন স্টোন কালার যেটা বডির কালার সাথে ম্যাচ করে আশি বডি হাতা বিশ থেকে একুশ লম্বা ছিচল্লিশ নব্বই লম্বা আটত্রিশ ইঞ্চ চড়া এটা আজকে যে যেই কালারটাই নিতে পারেন না কেন সবার জন্য একটা রেট ধরে দিয়ে দিব শুধুমাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা এক হাজার চারশো নিরানব্বই টাকা কালার নাম্বার ওয়ান স্ক্রিনশট ডান কালার নাম্বার ওয়ান এই প্রাইসে সব পাবেন হ্যাঁ এখন পাকিস্তানি টোন কালারে চলে যাবো আস্তে আস্তে মাইক নিয়ে না পাকিস্তানি টুন কালারে চলে যাব ওকে এই দেখেন আমি বারবার বলবো আপু উন্নাগুলো দেখে নেবেন হ্যাঁ এবং দেখেন কি লেখা আছে দেখছেন আমি বললাম না এই যে র্যাপ্লিকা যারা বের করে তারা দাদারটা দেখেন দেখছেন কি লেখা আছে তারপর অন্য দেখতেছেন সো এগুলা হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আপু এগুলো চোখ বন্ধ করে সেল হয় কি প্রাইসে আর কি প্রাইসে আপু মানে ভুলে যাবেন অন্য জায়গা থেকে ড্রেস নেওয়া আর আপনারা যারা এগুলো নিবেন রিভিউটা মন না চলে মনে হয় আল্লাহ আপু আমাদের কত টাকা বাছাই দিল সে তো আমাদের কাছ থেকে ডিজার্ভ করে একবার যখন ওয়াশ করবেন তখন এই এই যে আলাদা একটা থাকে এটা চলে যাবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি টোন কালার বলে আমি এটাকে খুব সুন্দর একটা গ্রে টোন কালারের মধ্যে হবে লাইট এটার মধ্যে সুন্দর চিকেন কারি উইথ বোরিং ওয়ার্ক এগুলো যা আছে সবগুলোতে চিকেন কারি উইথ বোরিং ওয়ার্ক থাকবে এগুলো ওয়াশ আপও কোনো রেস্ট্রিকশন থাকছে না 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 কোনো রেস্ট্রিকশন না ইনারের কোনো ঝামেলা না এ হয়ে যাবে আপনাদের সুন্দর করে ফ্রোজেন টোন কালারটা ফ্রান্ট এই হবে আপনাদের ব্যাক এই হয়ে যাবে ব্যাকের দামান ঠিক হ্যাঁ আর এটা হয়ে যাবে স্লিপ অসাধারণ আপু স্লিপটা অনেক সুন্দর হ্যাঁ আমি তো আসলে এগুলো কোয়ান্টিটি কম অত যে ডিটেলসে দেখাবো মানে এগুলো এমন এমন ড্রেস আপু এক ড্রেস দেখায় মনে করেন যে এক লাভ শেষ করে ফেলানো যায় কিন্তু আমরা তো হোলসেলারে আমাদের পোষাবে না তাইলে হ্যাঁ আচ্ছা এই দেখেন অন্যটা এটার অন্যটা এত লাইট ওয়েট আপু জাস্ট কাজ দেখেন না ব্যাক পার্ট দেখেন আর অন্যার ম্যাটেরিয়ালটা দেখছেন কি পরিমাণ দামি একটা ম্যাটেরিয়াল আর জাস্ট দেখেন ডিজিটাল প্রিন্টটা ওয়াও ওয়া ওয়া ওয়াও এটা পরলে জীবনেও কেউ বিশ্বাস করবেন আপনি চোদ্দোশো নিরানব্বই টাকা দিয়ে এত একটা দামি ড্রেস পেয়েছেন এটা বিশ্বাস করে একটু ইম্পসিবল হয়ে পড়বে যারাই দেখবে ওয়াও জাস্ট লুকিংটা দেখেন কী পরিমাণে সুন্দর জাস্ট লুক প্রাইস থাকছে আপুদের জন্য মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা এত হাই রেঞ্জের জিনিস মানে ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা বলেন আর প্যান্টের কাপড় ওই দেড়শো টাকার প্যান্টের কাপড় ভুলেও মনে করেন না ঠিক আছে অনেক হাই রেঞ্জের ড্রেসের সাথে হাই রেঞ্জের কাপড় এগুলো হচ্ছে কি দু হাজার প্লাসের ড্রেস ক্লিয়ারেন্সে পাচ্ছেন এক হাজার চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এক হাজার চারশো নিরানব্বই টাকায় জাস্ট স্ক্রিনশট ওকে ডান লাস্ট ওয়ান নাকি ও থার্ড ওয়ান এটা হচ্ছে পিঙ্ক যারা হচ্ছে কি পিঙ্ক পছন্দ করেন বেবি পিঙ্ক তাদের জন্য ইস আমি না বারবার উন্যাটা দেখতেছি বিশ্বাস করবেন একটু করা যায় উন্যাটা এত ভালো কোয়ালিটিগুলোর বিশ্বাস করেন এত সুন্দর এত সুন্দর এটা দেখিয়ে কিন্তু আমরা গিফটের করে চলে যাব হ্যাঁ আপু বলেছি না এটা এটার পরেই গিফট করে চলে যাব হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট আমাকে ড্রেসটা দিতে হবে হারিয় করে যে এগুলো পরে লেখেন না একই জিনিস সব একই যে এক রেটে দিচ্ছি না এগুলো লিখতে হবে না একটা রাখেন তাইলে হবে ওকে এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান যারাই নেবেন এক হাজার নিরানব্বই টাকা। হ্যাঁ এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারই যে দেখেন একদম লাইট টোন কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই দেখেন দামানের কাজটা খুব সুন্দর আমি ওনার কাজটা দেখাবো। এটা হয়ে যাবে আপনাদের লাইট একটা বেবি পিঙ্ক কালার। এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট লাইনটা দেখেন খুব সুন্দর আর এটা হবে আপনাদের সম্পূর্ণ ব্যাক লাইনটা যারা লাভ লাইক দেন নাই ভুল করতেছেন। শুরুর দিকে লাভ লাইক থেকে এবং শেষের দিক মিডল দিক লাভ লাইক থেকে কিন্তু আমি ওনার নিব দেখি কোন দিকে কি আছে ওকে? দেখে বুঝে দিয়ে দিব এই যে ওয়াও এটার উন্নাটা অসাধারণ অসাধারণ মানে এমন ভাবে চিকেন কারি কাটোর একটা বোঝা যাচ্ছে মানে একদম বোল্ডিং এবং কালারটা এত আইসুদিন প্রত্যেকটা কালার পাবেন আপু পাকিস্তানি টোন কালার প্রত্যেকটা এগুলো অনেক 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 সুন্দর মানে লাকজারি কটন অনেক দিন পর এরকম অপশন পাবেন না হ্যাঁ এক লাইভে এতগুলো অপশন পাবেন না এগুলোর কোয়ান্টিটি নেই বলে আমি জাস্ট ছেড়ে দিচ্ছি ঠিক আছে কোয়ান্টিটি নেই প্রত্যেকটাই কোয়ান্টিটি নাই হ্যাঁ এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে প্যান্টটা একদম সলিড কটনে এই হয়ে যাচ্ছে এক হাজার হ্যাঁ এটা কিন্তু কোনো ইন্ডিয়ান ভার্সান ইন্ডিয়ান মাস্টার পিসেস না এটা সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি যেরকম সেম ওটার মতো সেম টু সেম ওরকম আপনি উনিশ বিশও মিলাতে পারবেন না সেম টু সেম ওরকম পাবেন ওকে দেখেন প্রাইস থাকছে এক টাকা ঠিক আছে কি ইম্পোর্ট করে করা জন্য আলহামদুলিল্লাহ ওয়া যারা একটু কালারফুল আবার তাদের জন্য এটা হ্যাঁ যারা একটু বেশি কালারফুল চাচ্ছেন তাদের জন্য দিস ওয়ান বেস্ট ওয়ান ওয়াও দেখেন কি সুন্দর দেখেছেন অন্যটা আরও জোস আরো জোস আরো জোস এটার প্যাটার্নটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এটার প্যাটার্নটা দেখেন খুব সুন্দর যার একটু কালারফুল চান দেখেন এটা একদম ইউনিক মানে ডিজাইনটা কিভাবে করেছে দেখেন হাফ এই যে হাফ পোষণ একরকম মিডেলটা দেখেন আবার এখানে সুন্দর মতো একটা আলপনার ধাঁচ আছে খেয়াল করেছেন অনেক যে অনেক অসাধারণ বেশি অসাধারণ খেয়াল করে দেখেন এটা হচ্ছে পুরো লাইনটা যাবে এটা হবে আপনার আবার সেইডের মধ্যে সুন্দর দেখেন ব্যাক পার্টটা দেখেছেন ব্যাক পার্টে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর এটা হয়ে যাবে দামান আর এটা হয়ে যাবে স্লিপ মানে ইউনিক এগুলো আসলে বানায়া পড়লে না পো বোঝা যায় যে আসলে পেটার্নটা কীরকম মানে এত এত কম পিসেস আছে যে বানায় দেখাবো সেটাও পসিবল না এরপর চলে যাবো দোপারটায় ওয়াও দেখেন কিভাবে বোল্ড করেছে বললাম না এটার ওনাটা অনেক বেশি সুন্দর আপনাদের অনেক ভালো লাগবে দেখেন পুরো ওনাটা কিভাবে বোল্ড করেছে হ্যাঁ আমাকে একটা টিস্যু দিন তো এই যে দেখেছেন কি যে সুন্দর এই দেখেন ব্যাকপার্ট দেখেন মানে উল্টা সাইডটা দেখালাম আর কি এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড নাকের মধ্যে মনে সুতা গেছে হ্যাঁ সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে দোপাট্টাটা এক হাজার চারশো নিরানব্বই টাকা দেখেন দোপাট্টাটা কী পরিমাণ সুন্দর কে দিবা পা এক হাজার চারশো নিরানব্বই টাকায় কল্পনাই তো কেউ করতে পারে না এত হাই কোয়ালিটির ড্রেস এত হাই কোয়ালিটির ড্রেস এক হাজার চারশো নিরানব্বই টাকা মানে কোয়ালিটি 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 মানে কোয়ালিটি 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 যদি বলি না তাহলে হচ্ছে এই হচ্ছে সেই ড্রেস যেটা কোয়ালিটি কোয়ালিটির মানে বার কোয়ালিটি এ দেখেন প্রাইস থাকছে এক হাজার চারশো নিরানব্বই টাকা এটা কোনো দিন এক হাজার চারশো নিরানব্বই টাকার ড্রেস না এগুলো যারাই সেল করে আপু উনিশশো আঠারোশো মানে যারা লসও বলে আঠারোশো উনিশশো এবার বুঝেন আর আপনারা পাচ্ছেন চোদ্দোশো নিরানব্বই টাকা তো সেল কেন কেন মানুষ নিবে না মানুষ তাহলে কেন নিবে না বলেন যারা হোলসেল বিজনেস করে তারা কেন হোলসেল মার্কেটে যাবে হোলসেল মার্কেটে তো এই প্রাইস করে তারা আনতে পারতেছে না তাহলে হোলসেল মার্কেটে যার কোনো দাম আছে বলেন তান হাজে যদি বসে বসে আমি ডেলিভারি ঘরাই না দিয়ে যাবে হোলসেল মার্কেটে যায়া যদি এর চাইতে বেশিতে কিনতে হয় লাভ কি এটা হচ্ছে ব্যাপার আপনারা সিঙ্গেলও নিতে পারতেছেন হ্যাঁ গেল এখন আমি কি করব বলেন আপু ওয়াও 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 আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে বেস্ট বেস্ট আচ্ছা চলেন এখন আমরা হচ্ছে গিয়ে ব্যান্ডের উইনারটা নিয়ে নেই এখন হচ্ছে ব্যান্টের উইনারটা কে হবেন যারা আজকে লাইফ থেকে একটা ড্রেস উ আর প্ল্যান করেছেন আরও অনেক কম দামে রেঞ্জের ড্রেস দেবে সেই ড্রেসটার সাথে হচ্ছে গিয়ে একটা একটা জিনিস পাঠানো টাফ হয়ে যাচ্ছে সো যারা হচ্ছে গিয়ে ব্যান্ডটা নিতে চান তারা আজকে কী লিখবেন এখন এক একজন কিন্তু বারবার কমেন্ট করবেন না ঠিক আছে আমি এখন উইনারটা নিব তো আমার জন্য প্রবলেম হবে একবার কমেন্ট করবেন কি কমেন্ট করবেন বলেন তো ওয়াও এত কমে একটু লিখবেন এত এত কমে কমে শুধু লিখবেন এটাই শুধু লিখবেন ওয়াও এত কমে আপনি সাত দিনের মধ্যে যদি কোনো ড্রেস অর্ডার করেন আমি সাত দিন টাইম দিয়ে দিলাম কারণ হয়তো আজকে আপনার বাজেট নাও থাকতে পারে যে কোনো ড্রেস একটা অর্ডার করবেন আপনার গিফটটা চলে যাবে সাত দিন টাইম দিলাম আজকের ডেট থেকে সাত দিন ওয়াও এত কমে দ্যাট সিট যেহেতু আপনার সব আপু এত কমে কীভাবে 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 হ্যাঁ আপু ঢাকার বাইরে পশু আমার ওইদিকে ডেলিভারি চার্জ কত টাকা আপু ঢাকার বাইরে জেলা সদরে হলে হোম ডেলিভারি একশো বিশ টাকা সুন্দরবনে যদি নেন একশো পঞ্চাশ টাকা এসে পরিমাণ আড়াইশো টাকা ঢাকায় হোম ডেলিভারি আশি টাকা আচ্ছা ঠিক আছে ডান তাহলে আমরা শুধু এই কমেন্টটাই করবো স্টার্ট রাইট নাও এখন বাজে হচ্ছে গিয়ে চারটা বারো আপনাদের হাতে দশ মিনিট টাইম তার মানে বারো থেকে আর হচ্ছে দশ নিলে আর থাকে হচ্ছে গিয়ে বাইশ তার মানে চারটা বাইশে আমি হচ্ছে গিয়ে উইনারটা নিয়ে নিবো যে কিনা ব্যান্ডটা সুন্দর এক্সক্লুসিভ ব্যান্ডটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে জাস্ট টেন মিনিটস টাইম আপনাদের এখন যারা কমেন্টগুলো করেছেন তাদের থেকে কিন্তু র্যান্ডমইনার যাবে সো এখন যারা একজন একবারই কমেন্ট করবেন এবং দরকার হলে আপনি দুই মিনিট পর আরেকবার কমেন্ট করবেন কিন্তু কমেন্টের পর কমেন্ট কিন্তু করা যাবেন অন্যদেরকে সুযোগ করে দিতে হবে রাইট সবাই একবার করে ফার্স্টে কমেন্ট করবেন একটা কমেন্টের দুই মিনিট পর আরেকটা কমেন্ট করবেন ঠিক আছে সাথে সাথে না সো ডান এখন চলেন হচ্ছে গিয়ে আমি চলে যাব কিসে কোন ও এটাতে দিয়ে দেন হ্যাঁ এটা দিয়ে দেন তারপর আমি ড্রেস পড়লে তখন আমার সব ভুলে যাবো বিসমিল্লা এটা দেখাই দেয় কারণ এরকম পার্টি ড্রেস আপনার পান নাই সো আজকে এটা চলে যাবে অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন এগুলো আবার একবার ওয়াশ করে নিবেন তাহলে স্মুথনেসটা বেড়ে যাবে হ্যাঁ একবার ওয়াশ করে নিবেন এই যে দেখেন এটা খুবই সুন্দর রিয়াত ইন্সপায়ার একটা ড্রেস ছিল এই যে দেখেন এটা পুরোটার মধ্যে কাজ পুরোটার মধ্যে সেলফ সুতো দিয়ে কাজ আছে নেক লাইনটা দেখেন খুব সুন্দর ওকে এখান থেকে দেখেন খুব সুন্দর করে অল ওভার পেটানো কাজ এটা কিন্তু অবশ্যই একটু ওয়াশ করে তারপর হচ্ছে কি আপনারা মেক করবেন তাহলে অনেক আরাম পাবেন ওকে এটা হয়ে যাচ্ছে আপনাদের সম্পূর্ণটা এই যে দামান পাটটাও দেখেন খুব সুন্দর এটা হবে মিষ্টি কালার ঠিক হে আর এটা হবে আপনাদের ব্যাক পোর্শন মানে অল ওভার যারা এমব্রয়ডারি ওয়ার্ক আছেন তাদের জন্যই যে দামান পোর্শন আর এটা হয়ে যাবে স্লিপ পার্ট এটা অনেক সুন্দর হ্যাঁ এগুলো খুব লং লাস্টিং যাকে বলে ওকে এটা হয়ে যাচ্ছে আপনাদের ড্রেস আমি আপনি এগুলো পরে করেন বউকে করতে দেন সব কিছু এক লাখ করতে চাইলে তো হয় না রেপা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে পুরো ওন্নাটা হ্যাঁ পুরো ওন্নাটাও কিন্তু এরকম সুন্দর অর্গ্যানিক কটন বলে যেটা কিনা একবার ওয়াশের পর সুপার দুপার সফট হয়ে যায় আর আমি সবসময় ড্রেসগুলো সবাইকে বলে দিই যে ওয়াশ করে মেক করবেন অনেক আরাম এগুলো পরে কি যে আরাম এই হয়ে যাচ্ছে আমাদের প্যান্ট পিসে আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে সুপার ডুপার চোদ্দশো আশি টাকা প্রাইস দিব না এটার মাত্র মাত্র আজকে টাপুদের জন্য ডিসকাউন্টে যাবে এক হাজার একশো নব্বই টাকা এক হাজার একশো নব্বই টাকা স্ক্রিনশট ডান ফার্স্ট ওয়ান ডান এখন আমি চলে যাবো সেকেন্ড ওয়ানে এক হাজার একশো নব্বই টাকা আমি তো আগে প্রাইসগুলো বলছি সো হোপফুলি আপনাদের জন্য ইজি হবে ঠিক আছে কোনো রকমের স্ট্রাগলিং নাই প্রাইস কোথায় সাইজ কোথায় কী 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 কিছু আর হ্যাসেল হবে না সম্পূর্ণরূপে প্রিন্টিং করা আমরা দেখতে পাচ্ছি সাইডে কিন্তু স্লিপ বড় করার জন্য সামনে এবং পিছনে বোথ সাইডে সুন্দর মতো আমরা প্যানেল পেয়ে যাচ্ছি ঠিক আছে প্যানেল পেয়ে যাচ্ছে এই যে দেখেন এবং যারা লাইভটা শেয়ার করেছেন কিছুক্ষণ পর শেয়ারটা বলবো তারপর কিন্তু আর অপশন থাকবে না ঠিক আছে শেয়ার ডান করার পর আর কিন্তু অপশন থাকবে না ওকে স্টে গিয়ে কিন্তু আর করে লাভ হবে না এই যে স্লিপটা খুব সুন্দর করে থাকবে এক হাজার টাকা ঠিক আছে খুবই নাইস এই হচ্ছে আপনাদের ওড়নাটা এই হয়ে যাবে আমাদের খুব সুন্দর ওড়না আমাদের এই ড্রেসগুলোর রিভিউ এত জোস হয় এত পছন্দ করে আর ডেফিনেটলি এটা কিন্তু অবশ্যই ওয়াশ করে মেক করতে হয় হ্যাঁ আমি কিন্তু বারবারই বলে দিব তখন কিন্তু আপনাদের যারা নতুন দেখেননি তাদের জন্য বলে রাখি মার্কেটে গিয়ে দেখবেন এগুলো চোদ্দোশো পনেরোশো আশি একদম অহরহ সেল হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বলে চোদ্দো পনেরোশো আশি টাকা সেল হচ্ছে মাত্র এক টাকা ঠিক আছে ওনলি এক টাকা ওয়াশ করবেন কোনো রকমের রেস্ট্রিকশন নেই তারপরে চলে যাব ডার্ক একটা গ্রে কালার হ্যাঁ বা সুরমা কালারও বলে অনেকেই যে দেখেন খুব সুন্দর একটা কালার এটাও খুব সুন্দর যারা নিবেন এক হাজার নব্বই টাকায় যে অসাধারণ যাকে বলে ঠিক আছে যে দেখেন খুব সুন্দর করে পেটানো ওয়ার্ক থাকছে অসাধারণ 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 এই যে ঠিক আর এটা হয়ে যাবে দামানের পার্টটুকু দেখেন কি সুন্দর আর এটা হয়ে যাবে আপনাদের ব্যাক পার্ট অবশ্যই আপু ওয়াশ করে মেক করতে হবে ঠিক আছে ওয়াশ করে মেক করবেন অথবা যদি আপনি ওয়াশের আগে মেক করেন সমস্যা নেই আপনার বডি সাইজের চেয়ে করবেন কি এক ইঞ্চ বা হাফ ইঞ্চ হচ্ছে টেলরকে বলবেন একটু বেশি রাখতে তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে যেভাবে আপনার সুবিধা হয় আপনি করে নেবেন আমি বলে দিলাম আমার আমার দায়িত্ব আমি সবসময় বলে দিই কোনটা কীভাবে কী মেনটেন করবেন কীভাবে কী করবেন হ্যাঁ আমি এটা দায়িত্ববোধের মধ্যে পড়ে আচ্ছা এটা হচ্ছে গিয়ে ব্যাপার সো এ হয়ে যাচ্ছে লাস্ট ওয়ান এক হাজার নব্বই টাকা ডান এক হাজার নব্বই টাকা ওকে এখন আমি একটা আনায়ুড় দেখিয়ে দিব আপনাদেরকে এটাও খুব সুন্দর এটা প্যাকেজিংটা দিন তো আমাকে হ্যাঁ করে প্যাকেজিং সব দিতে হবে তাড়াতাড়ি করে দেন না প্যাকেজ আচ্ছা ইচ্ছিল আচ্ছা আনায়ুড়টা দেখিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ আনায়টা খুব সুন্দর এই যে এটাকে আনায়হুর বলা হয় এটা অন্যত কাজ ড্রেসেও কাজ সব কিছুতে কাজ এটা সুইচলন কটন টাইপসের ম্যাটেরিয়ালের মধ্যে হয় এই আসেন ঠিক আছে এই যে এটা প্রাইস টা আমি আগে বলে দেই যে পুরোটার মধ্যে খুব সুন্দর এটা খুব স্মার্ট একটা কালার পুরোটার মধ্যে স্ট্রাইপ টেক্সচার থাকবে যে দেখেন ব্যাক পার্টটা খেয়াল করেন কি সুন্দর করে আছে অল ওভার হ্যাঁ এরকম বক্স বক্স প্যাটার্নে সুন্দর মতো এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক পাবেন আমি একটু ক্লোজ দেখা মধ্যে হালকা একটা স্ট্রাইপ টেক্সচার আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা খুব সুন্দর এগুলো রাফ ইউজ করতে পারবেন অনেক বেশি রাফ ইউজ করতে পারবেন নেকটা অলরেডি বোল্ডিং করা আছে দেখতেই পাচ্ছেন এবং একজন কিন্তু বারবার কমেন্ট করবেন না আর একজন বারবার কমেন্ট করে তাকে মনে নিব না দেখতে পাচ্ছি কি সুন্দর এগুলো ড্রেস আপু কি প্রাইস আজকে কী পেতে যাচ্ছেন এগুলো অনেক টপনোজ কোয়ালিটি এটা যেমন অনেক টপনোজ কোয়ালিটি এই যে এটা কোয়ালিটি অনেক হাই মাসাল্লাহ এই যে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আমাদের স্লিপ পার্ট এখন আমরা চলে যাবো দোপাট্টায় দুপাটা খুব সুন্দর জাস্ট লুক এ হয়ে যাবে আপনাদের সুন্দর করে দোপাট্টা ওয়াও ঠিক আছে আপু আমি গিফট মানে আমি না গিফটের কিন্তু কি করেছি গিফট দেওয়ার জন্য কিন্তু অলরেডি আমি আপনাদের জন্য প্রস্তুত ঠিক আছে আর পুরো ওড়নাটার মধ্যে দেখেন মানে শুধু এই যে যদি থাকে কত হাই প্রেসে সেল হয় সেখানে যে কার্ড তো থাকছে আবার ওনার মধ্যে এরকম কাজ থাকছে এগুলো আপু প্রচুর এগুলো মানে ড্রেস না মনে হবে মালাই 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 মানে কি যে তুলতুলা অনেক হাই কোয়ালিটি মেনটেন করা ড্রেস হ্যাঁ একদম পাকিস্তানি কোয়ালিটি যাকে বলে এটা হয়ে যাবে প্যান্টটা সো দেখতে পাচ্ছেন পুরোটার মধ্যে কি সুন্দর করে ওয়ার্ক এত সফট এটা মানে চুম্বকের মতো মিশে থাকতেছে আসি হচ্ছে কাপড় হাতা বিশ লম্বা হয়ে যাবে সাতচল্লিশ হাতা লং করার জন্য অপশন আছে বাইশ দেশে করতে পারবে নব্বই ইঞ্চ হচ্ছে গিয়ে আপনার লং আর হচ্ছে চল্লিশ হচ্ছে গিয়ে আপনার চড়া আর ওনাটা হবে যে কার্ডের উপর আবার পুরোটা তো অল ওভার মানে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করার ড্রেসও সেম ভাবে এটা যারা নিতে পারবেন সবার জন্য আজকে এটার প্রাইস থাকবে মাত্র এক টাকা হ্যাঁ এক টাকা এক হাজার টাকা ডান তারপরে কালারে চলে যাবো আমি আপনাদেরকে খুব সুন্দর একটা লাইট একটা কালার হ্যাঁ খুব লাইট একটা মিষ্টি টোন কালারের মধ্যে হবে এভরিথিং সেম শুধু কালার ভেরিয়েশন হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের তার উপর মন সুন্দর করে কাজ যারা একটু পাকিস্তানি কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান একদম কটনের মধ্যে পার্টি ওয়ারের জন্য বেস্ট এগুলো যারা নেবেন আপু আমাকে দোয়া না চাইলেও মন না চাইলেও দিতে হবে এগুলো তো কম এগুলো এগুলো সেল হয়ই হয়ই না না আপনি মার্কেটে গিয়ে দেখেন যে টাকা চোখ বন্ধ করে যেটা সেল হয় হ্যাঁ আমরাও কিন্তু এরকম প্রাইসে আগে সেল করতাম যখন আমরা হোলসেলার ছিলাম না আর এখন হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ডিসকাউন্ট এটা যেহেতু ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এটা কিন্তু নতুন ডিজাইন আপনাদের জন্য ঠিক আছে মাত্র এক হাজার হ্যাঁ ভেরিয়েশন কিসে পেটার্নে ও যেহেতু আপু ইম্পোর্টেড এগুলো আমাদের দেশীয় না হ্যাঁ এই যে দেখেন ম্যাটেরিয়ালে ভেরিয়েশন হতে পারে আপু যেহেতু এগুলো আমাদের দেশীয় ম্যাটেরিয়াল না দেশীয় ম্যাটেরিয়ালের মধ্যে করা হয়নি সেহেতু আপনাদের পেটার্নে ভেরিয়েশন হতে পারে ঠিক আছে এটা আমি বলে রাখছি সো এটা মাথায় রেখেন যখন আমি দেশীয়টা দিব তখন ভেরিয়েশনটা হবে না রিস্ক ফ্রি বাট ভেরিয়েশন হতে পারে এটা যেমন এই সাইড থেকে যে কার্ড করে এটা মাথায় রেখেন যখন আমি ইম্পোর্টেড জিনিস দিব পাকিস্তান ইন্ডিয়ান তখন একটু ভেরিয়েশন হবে যখন আমাদের দেশীয় আইটেম থাকবে ভেরিয়েশন হবে না এ দেখেন এটা আমি বারবার কেন তো কোয়ালিটি কোয়ালিটি বলছি বুঝতে পারছেন এটা অনেক হাই রেঞ্জের একটা জিনিস ঠিক আছে যেটা কম হলো চোদ্দশো আশি টাকা দেওয়া উচিত ছিল যেটা কিনা এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো ওয়াশের কোনো রেস্ট্রিকশনে ওয়াশ করে বানাতে দিতে হবে না আপনি শুরু থেকে এমনি বানাইতে পারবেন সমস্যা নাই ঠিক আছে এক একটার ওয়াশিং ম্যাথড এক এক রকম এক একটা এক একভাবে করতে হয় প্রত্যেকটা আপনাদেরকে লাইভে বলি দেখেন কালারগুলো কিন্তু আপনারা একটু পাকিস্তানি টোন কালারে পাচ্ছেন খেয়াল করেছেন কালারগুলো আই সুদিংয়ে যে ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিলাম পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে কিন্তু স্ট্রাইপ প্যাটার্ন আছে প্রত্যেকটাতে যে ক্লোজ আসলে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে মনে হয় না দেখা যাইতেছে তাই না আপনাদের খাজানাতে এখন খুলবো আমি আপনাদের খাজানা তো খুলবো এখন আর দুই মিনিট টাইম আছে ওয়াও 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 কি সুন্দর ভাই হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যাক পার্ট এটা হয়ে যাবে স্লিপ ওকে সো এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা সবাই একটু লাভ লাইক দিয়ে দিন আপনারা সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দিন এ হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে আপনাদের ওনাটাই যে দেখেন ওনার মধ্যে কি সুন্দর করে কাজ এবং পুরো ওনার পিছন পোষণটা যদি আমি দেখাই দেখেন পেটার্ন আমি বারবারই বলছি যেহেতু এগুলো দেশীয় ম্যাটেরিয়ালে না আপু পেটার্নে ভেরিয়েশন হবে ঠিক আছে পেটার্নে ভেরিয়েশন হবে এই যে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আপনাদের সো প্রাইস যাবে এক হাজার একশো পঞ্চাশ টাকা ক্লিয়ারেন্স প্রাইসে ওকে ডিসকাউন্টে ওকে 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 দাঁড়া রাখেন 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 এটা আচ্ছা এখন যাই হচ্ছে কি আমাদের রিটার্ন ড্রেসটা কখন দেখাবো ওয়াও এত কমে ওকে আর টাইম নাই কিন্তু আর দুই মিনিট টাইম আছে বিশ বেজে গেছে ঠিক আছে আর দুই মিনিট টাইম আছে কমেন্ট করার গিফট নেওয়ার জন্য টু মিনিটস ওয়াও এত কমে দ্যাট সিট এটা লিখে দিবেন উইনার যে হয়ে যান ঠিক আছে এখন হচ্ছে কি আমি আপনাদের জন্য মলমলটা পরে আসি ঠিক আছে মলমল কটনের ড্রেসটা তো ক্লিয়ারেন্সে পাবেন স্টিচড সম্পূর্ণ লিখেছিলেন দেখেন কত সুন্দর ড্রেস এটা কিন্তু রেডি পাচ্ছেন হ্যাঁ হাতে দেখেন বোরিং ওয়ার্কটা একটা সেকেন্ড সরি একটা সেকেন্ড তুলদিক ক্রস টাইফেলি সো ফাইনালি উইনার নেওয়ার পালা আগে উইনার শুনেন তারপর এটা শুনেন হ্যাঁ এই যে এক্স্যাক্ট হয়ে গেছে তারপরে আমি চলে যাব এনাদার উইনারে হ্যাঁ আর যারা কমেন্ট করছেন সেখান থেকে আমি র্যান্ডম যখন নিব যারটাতে থেকে ক্লিক পরে যায় যারা আমার পেজের রেগুলার আপোর্ড আছেন তারা কিন্তু রিভিউ দিন হ্যাঁ ওয়াও দেখছেন এই আমি অনলাইনে দেইনি হ্যাঁ অনলাইনে দেইনি সো আজকে যারা নেবেন অনলাইনে পেয়ে যাবেন টু পিসের যেটা প্রাইস হয় না আজকে সেটা থ্রি পিসে পাবেন হ্যাঁ প্যান্টটা যদি একটু আমরা খেয়াল করে দেখি প্যান্টে দেখেন কি সুন্দর করে কাজ এটা শোরুমে যারা নিয়েছেন পেয়েছেন বাট অনলাইনের আপনার আজকেই পাবেন হ্যাঁ আজকেই পাবেন সো যেহেতু ডিসকাউন্টে পাবেন নিয়ে নিতে হবে যে দেখেন হ্যাঁ আজকে আমি যা সেলে দিয়ে দিচ্ছি দেখছেন কি সুন্দর করে কাজ পুরোটার মধ্যে বোরিং ওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট কটন ছাড়া যারা ড্রেস পরেন না যা আমি একশোতে একশো কটন ছাড়া ড্রেস পরি না এবং আমি কোনো নর্মাল কটন পরি না হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি মলমল কটন কটন মানে হবে সুপার সফট আরাম আরাম কটন মানে হচ্ছে একটা সিঙ্গেল আপু থাকবে না যে কিনা পছন্দ করবে না মলমল কটন আপনি মাস্ট পছন্দ করবেন কারণ এটার মধ্যে না আছে কোনো অর্গেনজা টেক্সচার না ফুলে থাকবে না ফেফে থাকবে একদম মানে অরিজিনাল পাকিস্তানিরা যেটাকে ওরা মলমল কটন বলে আর কি পাকিস্তানিরা যেটাকে মলমল কটন বলে এটা সেই ড্রেস ঠিক আছে দুটো কালারই সুন্দর যার যেটা আপনারা তো একটা নিয়ে মনে করেন ওয়ান কাইন্ড অফ মারামারি চলে আমার পেজে কি জন্য আমি তা জানি না হ্যাঁ যতগুলো ড্রেস নিয়েছি সবগুলো সুন্দর আর যারা মলমল কটন নিয়েছেন প্লিজ একটা রিভিউ দিয়ে যাবেন যে আপনি পরে কি ফিল করেছেন কি মনে হয় আপনাদের কাছে ঠিক আছে তাদের মধ্যে থেকে এই ড্রেসের জন্য আমি আবার একটা গিফট দিব আচ্ছা আমি আগে ওটা অ্যানাউন্স করে নিই হ্যাঁ যারা হচ্ছে মলমল কটন নিয়েছেন রিভিউ দিয়ে তাহলে অন্যরা বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা এখন আমি আগে উইনারটা দিয়ে দিই ঠিক আছে ব্যান্ড উইনারটা কে হতে যাচ্ছে বিসমিল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখি তো এত কম আছে নাকি না অনেক উপরে চলে গেছি যাই না কোন আপু হবেন বিসমিল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ কে হয়েছেন এত সুন্দর লাগে ড্রেসগুলো উনি এটা লিখছেন এটা হবে না আচ্ছা নাসিমা হোসাইন আপু কনগ্রেচুলেশন নাসিমা হোসাইন আপু ব্যান্টা দিয়ে দেন আপনার এটা ব্যান্ড লিখে ফেলেন লিখে ফেলেন পরা আরেকজন দিদিলে বিপদ হয়ে যাবে কারণ এই ব্যান্ডটা আমার কাছে ছিল যা আমার জন্য আমি রাখছি আবার আমার একজনকে ফ্রেন্ডকেও গিফট করছে যে দেখেন ঠিক আছে আপু আপনি এই গিফটটা পেয়ে যাচ্ছেন নেক্সট এক সপ্তাহে আপনি যে ড্রেসটাই অর্ডার করবেন না কেন সেটার সাথে আপনার এই গিফটটা চলে যাবে ঠিক আছে আপনার যদি চুল বড় হয় আপনি খোপা করে খোপাটা এটার মধ্যে দিয়ে সুন্দর করে এটা পড়তে পারবেন ঠিক আছে অনেকগুলো দেখেন অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ এটা ওকে এটা আপনার ভাগে চলে গেল নাম হচ্ছে নাসিমা হুসাইন আপু ঠিক আছে নাসিমা হুসাইন আপু ওকে ব্যান্ড লিখে দিচ্ছি তারপরে কে পাবেন গিফট দেখি আপু ওয়ান উইকের বেশি হলে কিন্তু মিস হয়ে যাবে ঠিক আছে ক্রিম বো ক্রিমটা হ্যাঁ ওকে ডান এখন হচ্ছে গিয়ে আমরা আরেকজনকে চলে যাব যারা হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র আপনার ওন ফেসবুক টাইম লাইনে শেয়ার দিবেন ছাতাটা কোথায় আমার লাভটা যে দিলাম একটা আপুকে যে লাভ দিলাম হার্ট শেপের ছাতা এই যে এখন এটা গিফটে যাবে হ্যাঁ এটা একটা মজার বিষয় কি জানেন আমি কিন্তু এই ব্যাগটা নিয়ে নিচ্ছি অলরেডি হ্যাঁ এটাতে আমি সব ফোন রাখি আমার এটা মজার বিষয় হচ্ছে এটা এত ছোট সাইজটা এত ছোট বিশ্বাস করবেন এটুক ব্যাগে ঢুকে যায় হ্যাঁ দেখেন এটার মধ্যে ঢুকে যায় অনেক সুন্দর ঠিক আছে এটা সাইজটা সুন্দর এটা এখন এখন যারা কমেন্ট করবে এটা গিফট পাবে দেখি ধরেন তো ধরেন মানে যেমন কালার তেমন আপনারা কি এটা লাগাতে পারবেন না এভাবে দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজ আমিও ফার্স্টে মনে করছি কি কত ছোট বাট না ছোট না খুলেন তো খুলেন তো আমি ড্রেস দেখাতে দেখাতে দেখেন অনেক বড় দেখছেন অনেক অনেক কিন্তু বড় জায়গা হবে না আমার এখানে মানে দেখতে কিন্তু বোঝা যায় না প্রত্যেক একটা ছাতাই আপু এরকম বড় প্রত্যেকটা ছাতাই এরকম বড় ঠিক আছে সো এটা এখন পাবে সে যারা টাইম লাইনে শেয়ার করছেন এখন বাজে হচ্ছে গিয়ে ছাব্বিশ দশ মিনিটের মধ্যে এই ড্রেস দেখানো শেষ এটা মানে শেষ সো যারা হচ্ছে গিয়ে জাস্ট নিজের টাইম লাইনে দরকার পরে ডিলেট করে দিন আপু হ্যাঁ অ্যানাউন্স করার পরে দরকার আপনি ডিলেট করে দেন সমস্যা তো নয় দশ মিনিটের জন্য রাখতে তো প্রবলেম নাই জাস্ট আপনি টাইম লাইনে শেয়ার অবশ্যই আপনার প্রোফাইল পিকচার থাকতে হবে অরিজিনাল আইডি হতে হবে আপনার টাইম লাইন আমরা চেক করবো হ্যাঁ টাইম লাইনে গিয়ে জাস্ট হচ্ছে আপনার আপনার ফেসবুক টাইম লাইনে নিজের ওন টাইম লাইনে শেয়ার দিয়ে আসেন ঠিক আছে জাস্ট শেয়ার দিয়ে মিনিটের জন্য রাখেন পরে ডিলিট করে দিন আমি দেখেন আপনাদেরকে সব শিখাই দিতেছি আচ্ছা আর হচ্ছে কি আফসানা আপনি লিখেছেন অ্যামেজিং কালেকশন হ্যাঁ যারাই যারা শেয়ার করবেন লিখে দিন হ্যাঁ তারা শুধু শেয়ার ডান লিখে দিয়েন ওকে শেয়ার ডান না লিখবেন যে লাভ শেয়ার লিখবেন না শুধু লাভ লিখবেন লাভ লিখবেন মানে বুঝে নিব যে হচ্ছে শেয়ার করেছেন শেয়ার লেখা লাগবে না শুধু লাভ লিখবেন এল ও লাভ স্টিকার না ঠিক আছে সো আসেন দেন প্যাকেজিংটা দিয়ে দেন এটা যারা নিতে পারবেন জিততে জিততে যাবেন যাবেন নিয়েছেন তারা কিন্তু পাশাপাশি মলমল কটন যারা নিয়েছেন এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নেবেন যদি কোনো আপুর কাছে আমার পাকিস্তানি যেটা আমি পাকিস্তানি মলমল কটন বলি হ্যাঁ সেটা যেটা পাকিস্তানিরা যেটাকে মলমল কটন করে ওই ওই ম্যাটেরিয়ালটি ইম্পোর্ট করে করা তো তারা একটু লিখিয়ে দিবেন তো আপনার এই প্যাকেজিং এ পাবো স্টিচ একটা ড্রেস পাবো হাফ বডি না ফুল বডি না অ্যাটাস্ট করা পাবো যেহেতু আমাদের আজকে ক্লিয়ারেন্স লাইভ যাচ্ছে সো সরি সব কিছু আমরা ক্লিয়ারেন্স প্রাইসে পাবো আমি খালি বলবো আমার পেজের কোনো অপু আজকে মলমল ঘটনার কারিজমা মিস করেন না দরকার হলে দুটা ড্রেস কম কিনেন কিন্তু কারিজমা এটা কিনেন কারণ এটাতে এক একটা ড্রেস আপনার অনেকগুলো টাকা করে বেঁচে যাবে আর এত বেশি আপু ইউজ করতে পারবেন মানে আজীবন মনে রাখবেন হুম আসেন একটা মজা লাগছে আমার এক আপু আছে কালকে রিভিউটা দেখলাম আমি অনেক পেজ গ্রুপে পোস্ট করছি আপু লিখছি আপু আমার বিশ্বাসই করে করেন আমি তোমার কাছ থেকে এগুলো এত কমে কিনে আনছি হ্যাঁ আরও একটা আপু শেয়ার করছে যেজন্য আমার টাইনা টাইনা তোমার প্রাইসটা দেখাইছি ঠিক আছে দুজনের কাছ থেকে শেয়ার পেলাম সো আসেন আর প্যান্টটা একটু খেয়াল করেন অনেক লুজ প্যান্ট কিন্তু অনেক আপুরা বলেছেন আপু প্যান্টটা একটু লুজ রাখতে হবে আপনার হ্যাঁ আপনারা চাইছেন একদম পাকিস্তানি মেজারমেন্ট আপু দেখেন প্যান্টের লুজ কত দেখছেন প্যান্টটা কিন্তু যারা হেলদি আছেন তারাও নিতে পারবেন বান্ন বডি রাপড় আছেন বা পঞ্চাশ বডিরাপড় লুজ পড়তে চান ড্রেসটাকে তাও নিতে পারবেন একদম মানে যার বডি মনে করেন আটান্ন সেও নিতে পারবেন তিরিশ থেকে আটান্ন অব্দি আমার ছত্রিশ বডি যে দেখেন পুরো কাজটা বোরিং ওয়ার্ক থেকে শুরু করে চিকেন কারি কি সুন্দর করে দেখা যেতেছে দেখছেন অসাধারণ এটা মিস করার মতো বিলিভ মি অর নট জিনি ইনার ট্রাস্ট মি হ্যাঁ একদম এবং ড্রেসটার নিচে পর্যন্ত দেখেন কি পরিমাণ সুন্দর ওয়ার্ক প্যান্টটা পর্যন্ত দেখেন কতখানি লুজ এই যে যারা লুজ লুজ বলে মরে যান তাদের জন্য ঠিক আছে আচ্ছা আসেন কলিজা কালার একদম এই কালারে কিন্তু আপনারা মলমল কটন পান না একদম সুন্দর একটা ডার্ক কলিজা কালার প্যান্টও কিন্তু সেম ম্যাটেরিয়ালে যাবে মলমল কটনে প্যান্টের কাপড়ে না হ্যাঁ আপনার দেখেন এটা আমরা হোলসেল প্রাইসে দিয়েছি কত যেন প্রাইস দেন তো আমি দেখিনি এই যে গেছে সে আচ্ছা এটা হচ্ছে কি আপনার একুশশো আশি টাকায় আমরা এটা দিয়ে শেষ করতে পারি নি সোল্ড আউট আর আজকে এটা এক হাজারের ঘরে চলে যাবে ভাবেন একবার মানে এত কম উনিশশো আঠারোশো ঘরে সতেরোশো নিরানব্বই পর্যন্ত না আচ্ছা আসেন এখন আসেন এবার বুঝেন এই ড্রেসকে আপু আপনি কোনোদিন উনিশশো আশি টাকা তো চোখ বন্ধ করে হওয়ার কথা যেহেতু প্যান্টটা পর্যন্ত সেলাই করা পাচ্ছেন এবং ব্যায়ামবার শিফনের দোপাট্টা পাচ্ছেন ও ওনার ভিতরে আবার কি আছে দেখেন মানে কি আপনি কি বলেন এই হচ্ছে কি প্যান্টটা প্যান্টর যথেষ্ট পরিমাণ মলমল কটনই থাকবে স্টিচ থাকবে এবং খুব সুন্দর করে আমরা কিন্তু চাইলেই পারতাম এটা কটনই দিতে মলমল কটনের চেয়ে কিন্তু আপু বিসকস কটনের দাম কম অনেক অনেক কম মি আমি তো আপনাদেরকে দিয়ে থাকি আমার কাছে তো সবই আছে যেটা যা তা বলতে আমাকে বাধ্য আমি ঠিক আছে এরপরে দেখেন এখানে সম্পূর্ণ বোরিং ওয়ার্কের কাজ থাকবে আপনার এবং অনেক আপু আছেন না যে হিসাব এন আপু আমার প্যান্টটা কি বেশি শো করবে না আপু এই যে এটুকু অংশ ডান আমি সব বলে দিই ভাই এরপরে দেয় চিন্তা চিন্তা করে নিন সমস্যা নেই এখন আসেন ড্রেস দেখেন আপনারা বলেন আপু নিতে পারি না নিতে পারি না আন্দোলন মিছিল তো এটা এবার একেবারে সাইড দিয়ে দিচ্ছি ভাই ঠিক আছে এবং এমন এটার প্যাটার্ন যে আপনার যদি বডি তিরিশও হয় আপনার কোনো কাজ কাটা পড়বে না কোনোভাবেই না দেখেন বড়িওয়ার থেকে শুরু করে সব আছে সো 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 এই ড্রেসটা মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ এটা হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণটাতে দেখেন সুন্দর করে লোপের কাজ থাকবে এবং নিচে হচ্ছে কি হাফ বডি না ফুল বডি ইনার দেওয়া থাকবে সেটাও কটনে থাকবে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন পিক ওয়ার্ক করা থাকবে এই যে দেখেন পুরোটার মধ্যে ইনার অ্যাটাচ থাকতেছে ঠিক আছে পুরোটার ভিতরে এত স্মুথ ইনার অ্যাটাচ থাকছে পুরো বডির মধ্যে আপনার বোরিংয়ের ওয়ার্ক খেয়াল করছেন হ্যাঁ পুরোটার মধ্যে বোরিং ওয়ার্ক এবং দেখেন কালারটা কি সুন্দর এখানে অবধি পর্যন্ত আপনার কিভাবে করে কাজটা বসিয়েছে দেখেন অনেক কস্টলি জিনিস আপু এটা কোনো অ্যাজ এজল নর্মাল আছে না বুঝ পাতা দিলাম তা কিন্তু না পুরোটাতে অর্গ্যানসার মধ্যে বোরিং ওয়ার্ক করা হ্যাঁ দেখেন খুব সুন্দর এটার কোয়ান্টিটি ওভাবে আসেনি আসলো শেষ হয়ে যেত আমি কিন্তু আপনাদেরকে দিতেই পারি নাই হ্যাঁ দিতেই পারি নাই সো এবার আর মিস করেন না এবার নিয়ে নিয়ে যারা হচ্ছে কি শোরুম ভিজিট করতে পারেন না অনলাইনের আপুরা এই ড্রেসটা অ্যাটলিস্ট মিস করেন না ঠিক আছে এই ড্রেসটা অ্যাটলিস্ট মিস করেন না পুরোটার মধ্যে বোরিংয়ের ওয়ার্ক খুবই সুন্দর পিওর যারা আছেন তাদের জন্য বেস্ট ওয়ান হ্যাঁ এবং খুব সুন্দর করে কাজগুলো যে কি কি নিখুঁত আমার মনে হয় না আমি ক্যামেরাতে আনতে পারছি এবং এটা কিন্তু সম্পূর্ণ পিক ওয়ার্ক করা থাকবে চতুর্দিক থেকে আর স্লিপটা চলে যাবে এই যে দেখেন স্লিপের মধ্যে সম্পূর্ণ রকমের খুব সুন্দর করে বোরিং ওয়ার্ক থাকবে যে স্লুপ মাসাল্লাহ মশাল অনেক সুন্দর এবং স্লিপটাও দেখেন কি সুন্দর করে থাকবে স্লিভের মধ্যে পর্যন্ত কাটর কাটর করে বোরিং ওয়ার্ক থাকবে যেটা কিন্তু তো ফুল স্লিভ হবে না কারণ এটা হাতে হবে উনিশ হ্যাঁ ফোর কোয়ার্টার হবে একদম এরকম যারা স্লিপ চাচ্ছেন সেটা হবে না ঠিক আছে যদি সেটাতে প্রবলেম হয় এটা অর্ডার করবেন না আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে থাকবে উনিশ ইঞ্চ স্লিপ আর কি আরেকটু লং হবে আমি তার অত লং পড়ি না হ্যাঁ ফোর কোয়ার্টার পরি এই গেল আপনাদের সম্পূর্ণ ফ্রান্ট ব্যাক টেক সব দেখিয়ে দিলাম এখন আসেন হচ্ছে কি এটার দোপাট্টা তারপর আমি প্যান্টে চলে যাবো হ্যাঁ দোপাট্টাটা ব্যাম্বাসি শিফরের দোপাট্টা যারা চান যে ফুল কাবারে যাবো আমি চাচ্ছি আমার ফুল কাভারেজ হোক বডি শো না হোক বাট আমি অন্য করে পড়বো আপনারা এভাবে করেও পড়তে পারেন আমি জাস্ট দেখিয়ে দিই আমারটা দিয়ে যে যারা এভাবে আমাদের বাংলাদেশের মেয়েরা আসলে ম্যাক্সিমামরা ওনা পরে এইভাবে হ্যাঁ এইভাবে সো এভাবে পড়ার জন্য বেস্ট এটা গায়ে থেকে পড়ে যাবে ওই ব্যাম্বা শিফন না যে বারবার টাইনে টাইনে উঠাইতে হবে এবং এটার সম্পূর্ণ সেট পাবেন এখানে কি কিউট করে একটা লেসিং যাবে জাস্ট লুক এবং পুরোটার মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট হবে এবং বোল্ড করে দেওয়া থাকবে যে ওনাটা কিন্তু আপনি অনেক অন্যান্য ড্রেসের সাথে চাইলে ইউজ করতে পারবেন হ্যাঁ এখন তো খুব সুন্দর এই ট্রেনটা চলে ওনাটা থাকলে আপনার যে কোনো একটা কোয়ার্স আমরা যখন দিব বা সিঙ্গেলের অপশন দিব ড্রেসের তখন ওটার সাথে চাইলে কালার ম্যাচ হয়ে গেলে আপনি পরে ফেলতে পারবেন দেখেন অনেক সুন্দর আপু এতটা অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ যার যেইভাবে মন চায় ক্যারি করে ফেলতে পারবেন প্যান্টও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি লুজের মধ্যে আপনাদের হিপ হয়ে যাবে পনেরো থেকে সাড়ে পনেরো মতো লং হয়ে যাবে থার্টি থেকে থার্টি নাইনের মতো এবং অবশ্যই লুজ ফিটিংস হবে ঠিক আছে নর্মালি এর এতটুকু থাকে নর্মালি সবসময় এতটুকু থাকে বাট এটা কিন্তু একটু বেশি আছে যে দেখেন এটুকু অংশ পর্যন্ত কোনো জয়েন্ট লাইনও নাই ঠিক আছে আছে জোড়া দিলাম দাম কমানোর জন্য মানে আমার কস্ট কমানোর জন্য তাও কিন্তু না আবার কিছু কিছু মানে এটা অনেক হাই রেঞ্জের আপু মানে নর্মাল কটন দিয়ে বানানো হয়েছে যারা মানে বুঝবেন নর্মাল কথা বুঝে যাবেন আর দেখছেন তো কত কিছু করা আছে হ্যাঁ হাতা থেকে শুরু করে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো মেইনটেনেন্স ভ্যারি ইজি আর এখন যেটা পরে আসবো ভাই এটা হচ্ছে কপার টুন একটা কালার বা কপার কপারও না আবার হচ্ছে গিয়ে অরেঞ্জ না এটা হচ্ছে একদমই সলিড একটা ইটা কালার মানে ব্রিক কালার টোটাল কথা এখন যেটা পরবে এটা হচ্ছে অরেঞ্জ না কিন্তু ব্রিক কালার মানে ইটের কালারটা ঠিক যেরকম হয় সেরকম একটা কালার পরে আসছি ইটের কালার এন্ড দেন হচ্ছে গিয়ে উইনার নিয়ে প্রাইস বলে দিচ্ছে বিসমিল্লাহ ওয়াও কি সুন্দর এই কালারটা 마শাআল্লাহ 마শাআল্লাহ এটার মধ্যে বোরিং ওয়ারটা কিভাবে ফুটেছে দেখেন অনেক দূর থেকে বোরিং এর দেখা যাচ্ছে খেয়াল করছেন কি সুন্দর ও মাই গড পাকিস্তানি ড্রেস গুলো কিএমনে সেল হয় আর পারলে তো আমি ফ্রিতে ড্রেস দিয়ে দে আপনাদেরকে হ্যাঁ আসলে ফ্রিতেই তো দিতেছি ড্রেস বলতে গেলে মানে এগুলা যারা যারা মনে করেন যে হোলসেলার না তাদের কাছে মনে হবে এই মেয়ে ফ্রিতে দেয় না কেন ড্রেস এটুকু লাভ করেছে ফ্রিতে ড্রেস দিয়ে দিলে তো পারে না আগে বুঝছেন এরকম বলবে আচ্ছা লাভ 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 থ্যাংক ইউ সো মাচ আপু এই যে হ্যাঁ আজকে এটা প্রায় শুনে মাথার মধ্যে আকাশটা ভাঙ্গা যদি না পড়ছে আপনাদের বললেন ওকে ডান ইস এই ড্রেসটা প্রেমে না পরে থাকা যায় বলেন তো ফোর পিসের একটা ড্রেস কটন হ্যাঁ মলমল কটনে যেটা কিনা ফোর পিস পাবেন অল ওভার এরকম কিন্তু পাননি বহু দিন বহু বছর বিসমিল্লা ঠিক আছে আমরা একুশোর ঘরে আপনি সেল হয় না সেখানে আপনাদের কাছে ক্লিয়ারেন্সে একদমই মোস্ট ডিম্যান্ডিং ড্রেস ঠিক আছে দিয়ে দিচ্ছি ওকে সো এটা হচ্ছে ইটা কালার মানে ব্রিক কালার যাকে বলে এটা কিন্তু অরেঞ্জ কালারও না হ্যাঁ আবার কেটা কমলা মনে করে নিয়েন না কিন্তু ঠিক আছে এটা হচ্ছে ইট কালার যাকে বলে খুব সুন্দর কালার এটার মধ্যে বোরিং এর কাজটা এত সুন্দর করে ফুটেছে দেখেন এই লোভগুলো এত কিউট করে বানিয়েছে প্লাস এই দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ এটা সেম কালার দিয়ে ইয়েটা দিয়েছে আপনার ইনারটা দিয়েছে এই যে দেখেন পুরোটার ভিতরে হ্যাঁ পুরোটার ভিতরে আপনার এই যে ইনার করা খেয়াল করেছেন ফুল বডি দেয়া হয়েছে তার মানে কি কাপড় তো আমার কি কেউ ফ্রি দিয়ে দেয় নাই হ্যাঁ বুঝতেছেন কত মানে কি মানে আপু এটাকেই বলে ফ্রি দিয়ে দেওয়া আসলে ফ্রিতেই দিয়ে দিয়ে আসলে কি বলে আপা ফ্রি তো মানে আনলাম আর দিয়ে দিলাম আমার পকেটে কিছুই ঢুকলো না এটা ফ্রি বলে না আনলাম দিয়ে দিলাম পকেটে কিছু রাখলাম না মাঝে মাঝে পকেট থেকে দিয়ে এটা ফ্রিতেই তো দেওয়া হয় তাই না বলেন ফ্রিতেই তো দেওয়া হয় আচ্ছা আসেন এখন যদি এটা আমি মনে করেন যে নর্মাল কটন প্রিমিয়াম কটন যে কার্ড কটনও দিতাম না আপু আরও তিনশো টাকা প্রাইস আমি কমাই দিতে পারতাম যদি পাকিস্তানি মলমল কটনে না হইতো পাকিস্তানি মলমল কটন ইম্পোর্ট করা হয় পাকিস্তানিরা এই কটনটাকে মলমল কটন বলে তাদের সকল রকমের ড্রেস বানায় আর একটা কথা মাথায় রাখবেন আপু মুখে আমি যা বলছি তা লিখিত হচ্ছে ডেঞ্জারাস আমার মুখের কথা হচ্ছে সেটা আমার কথা হচ্ছে কটন বলছে আপনি বলবেন আরে অনেক জায়গায় তো কটন বলে কিন্তু আইনা তো দেখি কাপড়টা তোসরের মতো সিল্কের মতো আমি যেটা বলতেছি কটন এটা আপনাকে কটনে ফিল দিবে হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারেন্টি আমি বলছি এটা পাকিস্তানি ক্যাটাগরির এটা আপনি পাকিস্তানি ক্যাটাগরিরই পাবেন এটা মাথা রেখে দিন হ্যাঁ এবং দেখেন কাজগুলো দেখেন এমন না যে বোরিং ওয়ার্ক খালি ছিদ্র করে বোরিং ওয়ার্ক বুঝলাম তা কিন্তু না সেলফ কলার সুতো দিয়ে ফ্রিল যে কাজগুলো আপু এগুলোর কেন কস্টলি বেশি কারণ হচ্ছে এগুলো এমব্রয়ডারির চাইতে প্রচুর হাই কস্টিং জিনিস বিকজ ফ্রিল করা কিন্তু খেয়াল করেন এমব্রয়ডারিটা ফ্রিল করা বোরিং পাশাপাশি একটা সুতা পর্যন্ত উঠে নাই জাস্ট লোক একটা সিঙ্গেল সুতা পর্যন্ত উঠে নাই খেয়াল করছেন আপনাকে যদি আমি উল্টা সাইডটা দেখা এখন বলি আপু এটা ফ্রন্ট সাইড আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন সরাসরিও এটা হচ্ছে সেই জিনিস আপু কেন বলবো না পাকিস্তানি কোয়ালিটি মিন্স পাকিস্তানি কোয়ালিটি আপা একদম সত্যি কথা যেটা এখানে কোনো উনিশ বিশ হবে না এই যে দেখেন কাজ কথা বলবে কাপড়ের কোয়ালিটি কথা বলবে ফিনিশিং কথা বলবে ঠিক আছে সো আজকে এই কারিজমার এটা যারা নেবেন আপু তারা যে কতগুলো টাকা আপনার বাজবে আপনি চিন্তাই করতে পারবেন না এই দেখেন পুরোটার ভিতরের কাজ ঠিক আছে ইনার করে দেওয়া থাকবে এবং এই কাজগুলো দেখেন এত সুন্দর এবং মেজারমেন্ট আপনি আঙ্গুল দিয়ে দিবেন না হবে না এক আঙ্গুল মানে এক আঙ্গুলই কোয়ালিটি মানে বুঝেন যাকে বলে হ্যাঁ যারা একদম টপ নোজ কোয়ালিটি ছাড়া পড়েন না পুরো নেকে বোরিং কাজ এবং সাইড থেকেও বোরিং কাজ খেয়াল করে দেখি আমরা এবং এখানেই শেষ না দামানের কাজটা আপনারা যদি এটাকে কেউ শর্ট করতে চান যে আপু আমি এটাকে শর্ট করতে এটা কিন্তু শর্ট করা ভ্যারি ইজি

হ্যাঁ কটনের মধ্যে ফোর পিস সব রেডি আটান্ন বডি আপনারা নিয়ে নিতে পারবেন কেন বলতেছি বুঝতেছেন আটান্ন অব্দি এবং পিকো করা হাতা থেকে সামনে পিছনে সব জায়গায় পুরো বডিতে পিকো করা যেন কোনোভাবে আপনার গা শো না হয় সেভাবে সকল রকমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখন চলে যাবো ব্যাম্বার শিফনের দোপাট্টাটা দেখেন এটা সাইডে সেম কালার দিয়ে লেসিং থাকবে খুব সুন্দর করে আমাদের ওন্নাটা হয়ে যাবে অসাধারণ একটা দোপাট্টা পাবো আমরা ঠিক এই দেখেন ওনাটা খুব 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 সুন্দর সো এটা কিন্তু ফুল কাভারেজ দিবে মানে আছে না যে বডি শো হবে সেরকম না হাই হাই এই আমার উইনারের টাইম হয়ে সো এটা প্রাইস থাকছে আজকে আমার আপুদের জন্য কত 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 এক্কেবারে একের ঘরে শুধুমাত্র কত বলেন এই যে দেখছেন প্যান্টটা পর্যন্ত কোনো কিপটাম হবে না একদম মলমল কটনে প্যান্ট পাইতেছেন প্রথমবারের মতো একদম এই যে ঠিক আছে এটা প্রাইস শুনে মাথায় হাত এটা হিট একটা কালেকশন মানে মোস্ট ডিম্যান্ডিং এটা রেগুলার প্রাইসও যদি দেই না পো আপনারা মারামারি করে নিবেন আমি জানি পাবো পাবে না পর্যন্ত ভাগে আর এখন যে প্রাইসে দিব হোলসেলারাই তো নিয়ে বসে থাকবে আপনারা ভাগ কেমনে পাবেন বলেন ওকে ডান এখন আসেন এটা প্রাইস হ্যাঁ এটার প্রাইস কত দুটো কালারই অসম্ভব রকমের সুন্দর আমি প্রাইসটা বলে দেই দেখছেন স্লিপ থেকে শুরু করে অসাধারণ সুযোগ আপু পাবেন না ড্রেস সব সময় আসে না ওই যে আগের ড্রেস নিয়ে যারা আফসোস করতেছেন আফসোস লিগের মতো ওটা আফসোস করেন না আপনারা কিছু ড্রেস নিয়ে আপনি এত আফসোস করেন ওটার মানে শোকই শেষ শেষই হয় না আপনাদের ওটা শোক যেটা গেছে গেছে আপা আবার দেখেন আপনি এটা পাবেন না ওই আপু আরেকজন আপু যেটা ওইটা পাইছে সে আবার দেখবেন আজকে এটা পাবে না সো যাই হোক আমাকে এটা এটার হ্যাঙ্গার আছে আমার প্যান্টটা দিয়ে দেন সো এটার মধ্যে আমরা দুটো কালার পাচ্ছি এটার হচ্ছে বডির কাপড় থাকবে সিক্সটি ড্রেসটা হচ্ছে সেমিস্টেস করে দেওয়া আছে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন একদম নেকের ডিজাইন টিজাইন নিচে সব রেডি তাহলে শর্ট করতে পারবেন হাতা থাকবে আপনার উনিশ ইঞ্চ লম্বা আপনি সাতচল্লিশের মতো করতে পারবেন কমানোটা একদম ইজি আমি দেখিয়ে দিয়েছি কারণ আমি ফোর্টি টু আমি ফর্টি টু পরেছি আমি করে নিয়েছি দেখেন একদম ইজি আপনাদের ড্রেসটাই সেমটাই তার মধ্যে হচ্ছে অন্যান্য লম্বা থাকবে নব্বই যেহেতু পাকিস্তানি ব্যাম্বারশিপ করে দোপাটা বোট করে করা হয়েছে এবং বিয়াল্লিশ ইঞ্চ চড়া প্যান্টের স্লিভ হবে প্যান্টা প্যান্টটা লুজ ফিটিংসে হবে আপনারা যেটা খুব করে চাচ্ছেন সেটাই হবে আর আটত্রিশ থেকে উনচল্লিশ মতো লম্বা হবে এটা আজকে আমার আপুদের জন্য শুধুমাত্র ফোর পিস কটন ক্লিয়ারেন্সে মোস্ট হিট ডিমান্ডিং ড্রেস মলমল কটন পাকিস্তানিরা যেটাকে মলমল কটন বলে পিওর কটন প্রাইস থাকছে অনলি এক টাকা দিল কম ক্লিয়ারেন্স প্রাইস একুশো হচ্ছে গিয়ে পন আশি টাকা ড্রেস আশি না হ্যাঁ একুশশো আশি টাকা ড্রেস এটা আজকে আমরা পুরো ক্লিয়ারেন্সে পাচ্ছে অনেকগুলো লাভ রেক দেখতে চাই নাহলে প্রাইস আবার রেগুলার করে দেবো এক টাকা শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা লাভ রেক চাই এটার জন্য লাভ রেক চাই ডান ডান এখন চলে যাবো আমরা উইনারে ঠিক ছাতার উইনার নিবো এখন আমরা কমেন্ট থেকে ডান সো কার কোনটা পছন্দ হলো বলে দেন দেখি আমি একটা একটা করে নেই হ্যাঁ যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট ডান আর যারা আপুর কালারটা নিবেন স্ক্রিনশট ওকে সো ডান যারা নিবেন এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় ফোর পিস মলমল কটন বোরিং ওয়ার্ক ফ্রিতে ড্রেস দিয়ে দিলাম আজকে সত্যি সত্যি জান আপু আমি ফোর ইয়ার্স মেয়ে তোমার লাইভ দেখছে আর আমাকে বলছে নিব আচ্ছা এই যে এখন সাত পরে আপনাদের গিফট আসতেছে একটু সাত দেখে আমি ক্রাশ খাইছি ওনা দেন তো আরে চিরুনি দেন এই ড্রেসটা না নিতে পারলাম আমার রাত্রে ঘুমোয় তো না পোদের মতো বিসমিল্লা এত সুন্দর মাই গড ড্রেসটা বুঝছেন ড্রেসটা আসছে হচ্ছে কি আপনার আরো পাঁচ দিন আগে আমি ফ্রাইডের জন্য ওয়েট করছিলাম যে কখন ফ্রাইডে আসবে আর আপনাদেরকে এই ড্রেসটা আমি দিব এত সুন্দর এত সুন্দর বিশ্বাস যদি করেন আপনাদের মানে এত ভালো লাগবে ড্রেসটা ট্রাস্ট মি এটা কিন্তু একেবারে পাকিস্তানি খুব রিসেন্ট একটা ড্রেস ও মাই গড ও মাই গড এটার কাজ মাশাল মানে ফিদা একটা টপ আছে না গোল ফিরোজাটন যেটা আপনি ভেঙে ফেলেছেন আপা ওটা দেন অসাধারণ একদম অসাধারণ অসাধারণ ও মাই জাস্ট লুক ডান এটা এটা না নিতে পারলে আমার ঘুম হইতো না রাতে ঠিক আছে এবার বুঝেন এত সুন্দর আমি আগে এনশিওর করেছি এটা তারপর পরে বলছে ধু তাপুরা পাইলে পাবে না পাইলে না এটা আমার নিতে হবে নাইলে আমি শেষ আমি আপনাদের মতো কান্নাকাটি করতাম এই ড্রেস না পাইলে আমি আপনাদের মতো আফসোস করতাম আপনারা তো আমার কাছে আবদার করেন আমি কই আবদার করতাম বলেন দেখি তা এত সুন্দর এত কোয়ালিটি আপা মানে সুন্দরের সাথে যখন আমি একটা কোয়ালিটি পেয়ে যাই না মানে এত সফট উন্নাটা একটুখানি করা যায় মানে এত সুন্দর জিনিসটা আমি আপনাদেরকে বলে ভাষায় বুঝাইতে পারবো না শেষ টাইম লাভ লেখার টাইম শেষ দ্যাট মিন্স যারা শেয়ার করেছেন ঠিক আছে যারা শেয়ার করেছেন তাদের থেকে এখন আমি উইনার নিয়ে নিব জাস্ট লাভ লিখেছেন এখন যারা কখনোই উইনার হন নাই এই উইনারের পরে যাদের বেবি আছে তারা যারা কখনই উইনার হন নাই তাদের জন্য একটা অফার যাবে এখন কোনো ড্রেস নিতে হবে না শুধু গিফটটা নেবেন আর কি তারা হ্যাঁ কোনো ড্রেস নিতে হবে না তারা শুধু গিফটটা নেবেন তাদেরকে আমরা গিফটটা তার অ্যাড্রেসে পাঠিয়ে দিব বললাম না আজকে খালি থাকেন না শেষ পর্যন্ত দেখেন না কি কি আছে এটা আমার মানে ঘুম কেড়ে নিল মন কেড়ে নিল এটার উন্না থেকে শুরু করে চুনরি মাই গড এত সুন্দর হওয়াটা কি খুব জরুরি ছিল ভাই হ্যাঁ এত সুন্দর হওয়াটা কি খুব জরুরি ছিল বলেন তো আমাকে কেন ভাই এত সুন্দর কেন হইতে হবে মাসাল্লাহ হ্যাঁ এগুলো জীবনে কেউ কোনোদিন দুইয়ের নিচে সেল করবেন আপু দেখে নিয়ে না আমি বলে রাখলাম আমার নামটা আমি কাইটা দিব, যদি এই কোয়ালিটি আপনারা দুইয়ের নিচে উনিশশোর নিচে পান আজকে আপনাদেরকে কি প্রাইস দিব অসাধারণ আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ওয়েবসাইটে যারা আছেন তাদের জন্য আমি একটা মানে ও এটা তো লাক্সারি ব্যাগে পাবে ব্যাগ দেখাইতে গেলে তো ধরতে পারবো না ড্রেস হ্যাঁ ক্যাটালগ টাটালগ সহকারে পাবে হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ সকারেই দিয়ে দেন সাধারণ ওই স্ক্রিনশট নিয়ে নেন ডান আপু এত সুন্দর ড্রেস দেখায়ও না নিতে না পারলে খুব কষ্ট হয় সাবুনিয়া আপু এই ড্রেসটা নিতে না পারলে না সাবুনিয়া আপু আপনার কমেন্টটা আবার কপি পেস্ট করতে হয়তো আচ্ছা আসেন এখন হচ্ছে কি টাইম আপ এখন আমি হচ্ছে ইয়ে নিয়ে নেকি কি বলে যারা লাভ লিখেছেন তাদের থেকে উইনা নিয়ে নে হ্যাঁ একটু লাভে চলে যায় ও এত কম থেকে লাভে চলে আসি ওকে 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 এখন ওয়াও এত কমে আছি এত কমে আছে লাভ দেখি কোখুতন থেকে শুরু হলো কি ব্যাপার আপনারা লাভ লেখেন নাই শেয়ার ডান লেখেন না আমি বুঝলাম না ও বেশি উপরে চলে গেছি বিসমিল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন আচ্ছা এই লাইনে দেখি তো লাভকে লিখছে এই লাইনে লাভ পেয়েছি প্রথম আমি ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ আছে এটাতে আমি আসতেছি লাভ লিখেছেন সঞ্জিদা তাস্তিম আপু আপনি একটু প্রোফাইলটা অন রাখবেন আর একটু পাবলিক করে দিয়েছেন হ্যাঁ আমি আপনাকে ফার্স্ট উনার অ্যানাউন্স করছি সঞ্জিদা রহমান ইন বাই চান্স উনি যদি মনে করেন লিখেছে কিন্তু শেয়ার করেনি বা আমরা পাবলিক্যালি শেয়ার করিনি ঢুকতে পারলাম না তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার বাদ যাবে তারপর আমি আরেকটা নিয়ে রাখি যাদের হচ্ছে গিয়ে আমার কাছে রিয়েল মনে হয় যদি আপু ওই আপু কোনোভাবে উইনার না হয় মিস হয়ে যায় তাহলে আপনি হবেন উনি যদি পেয়ে যে আপনি হবেন না আমি অ্যানাউন্স করে দিব গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যান যদি ওনারটা না হয় সোনালি মৃধা ঠিক আছে আমি দুজনকে রাখলাম নাম লিখেছেন না ডান আপনার কিন্তু সুযোগ থাকবে না লাইভ টেনে দেখতে হবে সোনালী মৃধা আর একজনের নাম কি যেন লিখে রাখেন এই দুইজন লাভ লিখেছেন আমি জাস্ট দেখবো দুজনের যে কোনো একজন পেয়ে যাচ্ছেন হ্যাঁ সোনালী মৃধা ওকে ডান ওকে সোনালী মৃধা কনগ্র্যাচুলেশনস অ্যান্ড ডান এখন আমি চলে যাব এখন যাকে আমরা গিফট পাঠাবো ঠিক আছে তার জন্য দুই সেট ইয়ারিং গিফট পাঠাবো তবে সে কোনো রকমের কখনো সে উইনার হয়নি ড্রেস নেন বা না নেন শুধু গিফটটা পাবেন তারা এখন কি লিখবেন বলেন তো বলেন কি লিখবেন সুন্দর জাস্ট লিখবেন এত সুন্দর উইনার হন নাই এরকম হইতে হবে উইনার হলে কিন্তু পাবেন না হ্যাঁ উনার হলে পাবেন না যাদের বেবি আছে তারা লিখে দেন হ্যাঁ যাদের বেবি আছে ওকে যাদের বেবি আছে তারা লিখে দিবেন বেবি আছে হ্যাঁ আমি তাদের থেকে নিব আর হচ্ছে কি যারা লিখবেন সুন্দর ঠিক আছে দুজন যারা লিখবেন সুন্দর আর বেবি আছে কি সুতা সুতা তো থাকবে ওকে কারিজমার ড্রেসটা আমি তাহলে দেখিয়ে দিই খুব সুন্দর মাসাল্লাহ এটা নিতে পারলে তো এমনি উনার যদি ভাগে পায়া যান বিসমিল্লা এটার কাপড়টা কি দিছে রে ভাই ভাই পাকিস্তানি কারিজমা যারা পরে না পারা নিয়ে দেখেন ফ্যান হয়ে যাবে লিটারেলি লিটারেলি ও মাই গড বিশ্বাস করেন এই ড্রেসটা খুলবেন আর আপনার মনের মধ্যে মনে করেন যে থাকে না বাজে খুশির আনন্দের সেরকম একটা জিনিস ট্রাস্ট মি ট্রাস্ট মি এটা যে কি কাপড় এটা কাপড় মানে থাকে না কিছু কিছু ড্রেস আমি বলি আপনাদেরকে যদি একটু হাতে ধরায়া দিতে পারতাম না আমি খুশি হইতাম এটা হচ্ছে সেই ধরনের জিনিস আপনার হাতে যদি আমি একটু ধরাই দিতে পারতাম আপু খুশি হইতাম তো অসাধারণ মানে প্যান্ট থেকে শুরু করে ড্রেস এভরিথিং বললাম না এই ড্রেসটা আমার নিতেই হবে নিতেই হবে এতটা সুন্দর এটা হাতে ধরে আমি ফ্যান হয়ে গেছি কাপড়ের ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও এত সুন্দর কেন হইতে হবে এত কোয়ালিটি কেন হইতে হবে এই হচ্ছে আপনাদের দামান হ্যাঁ দামান থেকে স্টার্ট করি দেখেন একটা পেস্তা পেস্তা টোন কালার খেয়াল করেছেন একটা পেস্তা পেস্তা টোন কালার আর এই পুরো আপু পুরো অন্যার মধ্যে আছে মানে একটু ছোট আকারে এটা একটু বড় আকারে এটা একটু ছোট আকার আছে দেখেন এত সুন্দর মাই গুডনেস জাস্ট দেখেন ও মাই গড জাস্ট লুক এত সুন্দর এত সুন্দর মানে কিচ্ছু বলার আর ভাষা থাকে না পারা বিলিভ মি অর নট এত সুন্দর এবং দেখেন না প্যানেল হ্যাঁ দেখেন এটা কাটর করে ফেলেছেন কাটোর করে নিতে হবে কাটোর আমি তো বুঝি না ও কাটওয়ার্ক করছে কাটওয়ার্ক করে নিলে হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন ও আমার কি যে করে মাঝে মাঝে আমি জানি না যে কীরকম ছিল ভুলে গেছি আমি ড্রেস দেখে হাতে ধরে এমন পাগল হয়েছি দাঁড়ান এটা কাপড়টা যদি দেখাইতে পারতাম আপু যারা পাকিস্তানি ড্রেস পরেন হ্যাঁ দেখেন ও আমার দেখাইতেছে ম্যাম কেটে ফেলছে খুব সুন্দর ও নিজে নিজে কেচি দেখে আছে যাই হোক জাস্ট দেখেন কোয়ালিটিটা জাস্ট দেখেন তার মানে কি আমার পেয়ে উইনার হয় না এরকম মানুষ নাই তাই না তাহলে উইনার নিতে হবে না তাদেরকে তাদের তাহলে বাদ দিব তাহলে কেন এত কম কেন হ্যাঁ বলেন এত কম হলে হবে না তো যারা উইনার কখনোই হননি যা সুন্দর লিখবেন হ্যাঁ না কমতেছে তাহলে বাদ সেটা থেকে উনার নেওয়া যাবে না আপনারা যারা এগিয়ে থাকবেন তাদের থেকে নেওয়া হবে বলেন আপনারা তাহলে তো বলেন আপু আমি উইনার হইনি উইনার হইলো তাই কমেন্ট করতে হবে তো কমেন্ট করতে হবে তো ঠিক আছে আর রিপ্লাই কমেন্ট কিন্তু করা যাবে না হ্যাঁ রিপ্লাই কমেন্ট করা যাবে না ওকে যারা হচ্ছে গিয়ে বেবি আছে কমেন্ট করে দিন হ্যাঁ বেবি আছে একটু কমেন্ট করলেই হবে ঠিক আছে জাস্ট আমি উইনার দিয়ে ক্লিপ দিয়ে দিব তাদেরকে যারা ড্রেস অর্ডার করবে ড্রেসের সাথে ক্লিপ চলে যাবে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে পুরোটার ভিতরে আবার ডিজিটাল প্রিন্টেড এটা যাবে ব্যাক পোর্শন আপনারা এটার মধ্যে না সব কিছু ডিফারেন্ট পাবেন আমি শুধু বলবো পাকিস্তানি ড্রেসগুলো গুলজি গুলজির ড্রেস যারা পরেন প্লাস কারিজমা যারা পরেন তারা দেখবেন তাদের সাইডের বুনন দেখবেন সুতোরেই যে সেম অ্যাজ ইট ইজ মানে সেম ইট ইস ড্রেসটার ম্যাটেরিয়ালটা পেয়ে যাবেন বলতে গেলে সেম ইট এই যে ওটার মতো সেম টু সেম এই যে দেখেন এত স্মুথ কাপড়টার এত অসাধারণ এটা শেডিংটা ভাই মানে কি বলবো আর এই যে স্লিপ ঠিক আছে দেখেন অসাধারণ ওভারলোডের দেখেন আমার টেলর কি করেছে এটা তো পুরুষ দিব করে গেছে কি এটা কেটে মনে হয় লাগিয়েছে এই যে দেখেন এই মাথায় লাগিয়ে দিয়েছে হ্যাঁ এই যে এবং প্যানেলটা লাগাইতে ও প্যানেল দিয়েছে যে আমি বলছি প্লিজ আবার প্যানেলটা ফেলে দিয়ে নেই যে মাঝখানে প্যানেল দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে প্যানেলটা কাজে লাগাবেন অনেক আরো বড় স্লিপ চেলেও করতে পারবেন কারণ সামনে পিছনে কিন্তু প্যানেল আছে হ্যাঁ আপনারা তো ইয়ে করেন না সুন্দর লিখতে বসে লিখলেন না হ্যাঁ যারা কখনোই গিফট মানে কখনোই এই যাবৎকালে উনার হতে পারেননি বাট গিফট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি পরবর্তীতে আরও কিছু সুযোগ রাখব এই যে দেখেন পুরোটার মধ্যে সুন্দর মতো করে কাজ কালারটা যে কি দারুণ করেছে আপু কি দারুণ করেছে চুনরি প্রিন্টের মধ্যে অসাধারণ এটা কিন্তু একেবারে নিউ ঠিক আছে এগুলো এই মানে কারিজমার এগুলো যেমন আলাদা আলাদা প্যাচেস করে সেল হয়েছে আপু পাঁচ ছয় হাজার টাকা প্লাসের একটা ড্রেস এটা কোথায় পাঁচ ছয় হাজার টাকার একটা ড্রেস আপনাদের জন্য মানে এই রেঞ্জে আনা আপু অনেক টাফ অনেক যুদ্ধের ব্যাপার হ্যাঁ এই যে দেখেন পুরো উন্নার কাজটা দেখেন মানে মনে যেন সেলফ নিজেই একটা কথা বলতেছে এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আপনি নেক ঢাকবেন মাথায় কাপড় দিবেন যেইভাবেই আপনি পরবেন না কেন আপা সুন্দর এতক্ষণ তো আমি জাস্ট এক সাইডে রেখেছি হ্যাঁ হুম হুম দেখছি আমি এটা আগেই দেখছি দেখেন না নেকটা যদি ঢাকেন এইভাবে করে কি সুন্দরটা লাগবে একটু চিন্তা করে দেখেন মানে কিছু বলারই ভাষা থাকবে না এতটা অসাধারণ এতটা অসাধারণ আর এত কাপড় দিয়ে থাকবে আচ্ছা বাদ দিলাম মনে করেন আপু আমি এভাবে করে উন পড়ি না আমি তো এইভাবে করে নেক ঢেকে উন পড়ি দেখেন যে আপনি এভাবে করে নেক ঢেকে উন পড়বেন এভাবে করে ওকে নো প্রবলেম জাস্ট লুক দেখছেন আরও সুন্দর লাগবে আপনাকে দেখেন আরও সুন্দর লাগবে আপনাকে এবং নিচের তো কাজটা আছেই ঠিক আছে আপনি হিজাবিয়ান যদি হয়ে থাকেন তো কথাই নেই দেখছেন দেখেন কি লাগবে আপনাকে একবার চিন্তা করে দেখেন আমার জায়গা থেকে তো আপনাকে কি সুন্দরটা লাগবে জাস্ট লুক ওয়াও ওয়াও মাই গড কি পরিমাণে সুন্দর দেখেন আপু তো মানে বেসিক্যালি যখন আমি যখন বাহিরে যাই আমি যখন কমেজ পড়ি অল অফ দ্য টাইম কিন্তু আমি এভাবে করে আপনার ওড়নাটা পড়ি আমার জন্য মানে ইজি টু ক্যারি ইজি টু ম্যানেজ আমার এভাবে করে দেখেন কাপড়টা এত নরম যে এটা মাইকের টান পড়ে যায় বাঁকা বাঁকা হয়ে গেছে আপনি খেয়াল করছেন একটা জিনিস দেখছেন অনেক সফট অনেক সফট ড্রেস হলে আমার এটা হয় ঠিক আছে দেখেন ওরা তো মাইক পরবেন না এটার জন্য ধরেন তো একটু সামিয়া এটার জন্য আমি এখানে একটু ধরেন এখন দেখেন স্ট্রেট হয়ে যাবে দেখছেন মুখের কাছে একটু ধরেন এখন দেখেন একদম মানে কাপড়টা আপনাদেরকে বুঝাচ্ছি যে ম্যাটেরিয়ালটা তো ধোরায়ে দেখাইতে পারি না এটা আমার একটা ব্যর্থতা সবসময় বড় বড়ই মনে হয় এটা আমার বড় একটা ব্যর্থতা বলি না আমি ক্যামেরা দিয়ে আপনাদের হাতে দিয়ে দিই মাঝে মাঝে কিছু কিছু ম্যাটেরিয়াল আমার এমন লাগে এটা হচ্ছে সেরকম টাইপসের একটা জিনিস जस्ट দেখেন মাই টু টু মাচ বিউটিফুল টু দেখেন কি সুন্দর দস লুক দেখছেন আর আপনারা তো অল ওভার লুকটা দেখতে পাচ্ছেন না হিজাবিয়ানরা দেখেন কি লাগবে একবার চিন্তা করে দেখেন যখন আপনি অল ওভার এভাবে চোখ ফেরাতে পারবে অসাধারণ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অনেক সুন্দর ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আমি এখন হচ্ছে প্যান্ট দেখাইতেছে মুন্না জামা দেখে তো ফিদা হয়ে গেছে কিসের কি আর দেখাবো দাঁড়ান মাথায় ঘুমটা দিলে তো অত লু নিয়েও সুন্দর লাগবে অত লু নিয়েও সুন্দর লাগবে এই যে দেখেন কেউ চোখ ফেরাইতে পারবে বলেন সম্ভব ফেরানো কোনো দিক থেকেই তো পসিবল না ও মাই গড পাগল হয়ে যাবো আজকে আমি এই ড্রেসের প্রেমে পড়ে এই ড্রেসটা আমাকে পুরো পাগলই করে দিল ভাই বিশ্বাস করেন দেখেন আপনি যদি মাথায় ঘুমটা দেন কোথাও গিয়ে এই ড্রেস পরে সে আর কোন দিকে তাকাবে আমাকে বলেন তো একবার আমি আমাকে এভাবে ছবি তুলে দিয়ে দেখেন এই যে নিচ থেকে শুরু করে কি সুন্দর আসছে দেখছেন অল ওভার মাসাল্লাহ আমার আছে রাজকন্যা ওকে আপনাদের সবার রাজকন্যা নেই আচ্ছা দাঁড়ান খুবই সুন্দর আপু আপনারা দোয়া করবেন নিয়ে আসতে টু মাচ বিউটিফুল খুব খুব সুন্দর আমার মেয়ে বেবি পছন্দ হ্যাঁ মানে দেশের বাইরে গেলে বা মার্কেটে গেলে খালি মনে হয় আমি তা জন্য নিয়ে আসি তারপর মনে হয় খালি মেয়েদের জিনিসপত্র ছেলেদের কম আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে খুব সুন্দর করে দিয়ে দেখিয়ে দিলাম আজকাল কোনো রিটার্ন ড্রেস দেখাই দিচ্ছে করতেছে না ফাঁকি বাজি করে চলে যায় কালকে রিটার্ন

এখন প্রাইসে যাব আর হচ্ছে এখন তো উইনারে যাব লাভ লাইকে সো আমাকে হচ্ছে কি প্যাকেজিংটা দিয়ে দেন ওকে লাক্সারি প্যাকেজিং এ লাক্সারি সুন্দর ড্রেসটা আমরা পেয়ে যাব ঠিক হে এই যে খুবই সুন্দর প্যাকেট ম্যাকেট খুইলা মুইলা একাকার হ্যাঁ লাক্সারি প্যাকেজিং এ পাবো আচ্ছা এটা গেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে প্রাইসে চলে যাব বডির কাপড় থাকবে আশি হাতা বিশ থেকে চব্বিশ করতে পারবেন কিভাবে করতে পারবেন দেখিয়ে দিয়েছি লং ফর্টি সিক্স হয়ে যাবে ওনার লম্বা হয়ে যাবে এইট্টি এইট চড়া হবে থার্টি ফাইভ ঠিক আছে এটা আজকে আমার আপুরা যারাই এটা নিতে পারবেন যে কজন এটা ভাগে পাবেন সবার জন্য এটার প্রাইস থাকবে শুধুমাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা কি দিব যারা ক্লিয়ারেন্সে দেয় তারাও তো দেয় এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন আমি দিয়ে দিই নাকি না আপুর ক্লিয়ারেন্স প্রাইসের চেয়ে অনেক বেশি দামে সবার ক্লিয়ারেন্স প্রাইস হয় তাই না এটা আপনারা বলেন যাক আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে কি আপনাদের জন্য যেহেতু আপু ক্লিয়ারেন্স প্রাইসে দিব বলেছি সেহেতু এটা একদম ব্র্যান্ড নিউ কারিজমার খুবই আপডেটেড একটা ভার্সন খুব আপডেট খুবই হিট একটা কালেকশানস ওদের খুবই হিট একটা কালেকশানস আজকে যে আপুর এটা নিতে পারবেন আপনাদের জন্য প্রাইস থাকবে শুধুমাত্র শুধুমাত্র অনলি লি ওন এক হাজার ছয়শো আশি টাকা এক হাজার ছয়শো আশি টাকায় এই ড্রেস বাংলাদেশের কেউ এই কোয়ালিটি আপনাদেরকে দিবে না ফ্যাক্টরি প্রাইসও এর চাইতে বেশি সরাসরি গিয়ে যদি আনেন তাহলে এটা আপু কিভাবে করেছেন কারণ হচ্ছে আমার ফ্যাক্টরির ওইভাবে ধারস্থ হইতে হয় না একদম ডিরেক্ট ইম্পোর্ট থেকে শুরু করে ম্যাটেরিয়ালটা সব কিছু আপুর উপরে দ্বারস্থ কিন্তু পেরেছি হ্যাঁ সো এটা হচ্ছে ব্যাপার ডান আর না না নানা রাইখা দেন রায়খা দেন এগুলো কয় পিস করে দশ পিস পনেরো পিস করে আচ্ছা আসেন এখন হচ্ছে কি আমি চলে যাব কিসে এখন আমি চলে যাব লাভ থেকে উইনারে লাভ লিখতে বলছি লাভের উইনার তো শেষ হয়ে গেছে না নিয়ে নিছি ওকে এখন কি লিখতে বলছি বেবি আছে যাদের না আচ্ছা আমি একটু দেখি বেবি আছে কই একটা কমেন্ট তো পাইতেছি না ভাই আপু ড্রেস কি বিক্রি করেন না তাই ভাবছি দেখছেন আপনারা আমার কত ভুল বুঝেন ড্রেস সোল্ডার শুনলে আপনি এমন করবেন আপনাদের কি মনে হয় আপা রে আপু আপনাদের বেবি নাই কারো কেউ কমেন্ট করে নাই বেবি আছে আমি তো একটা কমেন্টও পাই না মলমল কটনের ড্রেস নিয়ে কেউ কিছু লিখে লিখছিলেন মাল মলমল কটনের ড্রেসটা আসলে অনেক সুন্দর সুপার সফট ওকে আচ্ছা এই কার কার পিচ্ছি আছে বলেন না আর একটা ফোন দেন তো এটা তো একটা কমেন্টও পাচ্ছি না আমিও বুঝলাম না আচ্ছা এখন আমি হচ্ছে রিভিউ নেই আর হচ্ছে গিয়ে যাদের বেবি আছে তার একটু এটাতে লেখেন আমাকে ফোনটা আপু এক এই যে বিবি কুলসুম আপনি তা পইনার হতে পারবেন না শায়লা পইনার হতে পারবেন না একটা না কমেন্ট করে ফেলছেন যে একটা কমেন্ট করেন আমি একটু নিই হ্যাঁ যাদের বেবি আছে এখানে আমি একটা কমেন্টও পাচ্ছি না আমি বুঝলাম না আমি কি আমার ফোনে কি সমস্যা নাকি আচ্ছা আপনি ফোনে ইয়ার ইয়া মোবাইলটা অন করেন তো ছবি নিব একজন একবার কমেন্ট করলে পাবেন যাদের বেবি আছে প্লিজ একবার কমেন্ট করেন হ্যাঁ রিপ্লাই কমেন্ট করা যাবে না ওকে পরে আছে পারভিন আপু রিপ্লাই কমেন্ট করা যাবে না হ্যাঁ এই যে আপনি রিপ্লাই কমেন্ট আপনি করেছেন তো করেছেন আরও সবাই রিপ্লাই কমেন্ট করছেন যারা সীমাহীন স্বপ্ন আপনিও পাবেন না আপু যারা বারবার কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করুন পাবেন আমি এখন একটু রিভিউ রিভিউ থেকে কমেন্ট নিচ্ছে মলমল কটনের যারা রিভিউ দিয়েছেন একটা নিয়ে নিচ্ছি তাকে ডিসকাউন্ট দিয়ে দেব নি আচ্ছা নাম হচ্ছে ফরিদা ইয়াসমিন আপু মলমল কটনের ড্রেস নিয়েছে আপু আজকে আপনি মলমল কটন যে ড্রেসটা নেবেন না কেন আপনি চারশো টাকা অফারে পেয়ে যাবেন মানে আপনি মলমল কটনের ড্রেসটা যদি অর্ডার করেন আপনি চারশো টাকার ক্যাশব্যাকে পেয়ে যাবেন ঠিক আছে দ্যাট মিনস আপনার জন্য এটা প্রাইস যাবে তার মানে আপনার জন্য প্রাইস যাবে মনে হয় তেরোশো পঞ্চাশ সামথিং হ্যাঁ এই আপনি কি আপনি তো অনেক মনে হয় ইয়ে করেন রিভিউ পোস্ট করেন এই আপু আবার বলে লিখেন যে আমি কোনোদিন উইনার হই নাই কনগ্রেচুলেশন ফারিদে আসমিন আপু ওকে কনগ্রেচুলেশনস ওকে ডান তারপর আমরা চলে যাব এখন হচ্ছে গিয়ে কিসে চলে দেন ফোন দেন আমার ভাগ্নি আছে আমার ড্রেস আমার আপু বেবি আছে আহ five হাই যাও একটা পাইসি তাও মানে নামটা ব্লার আসছে একটা সেকেন্ড ok সুন্দর আমার বেবি আছে আই রে বুঝি না ব্লার আসতেছে কেন লিনা চৌধুরী আপু আপনাকে আপনি পেয়ে যাচ্ছেন লিনা চৌধুরী আপু পাচ্ছেন আর আরেকটা নেই হ্যাঁ লিনা চৌধুরী নাম লেখেন আরেকটা স্ক্রিনশট নেই আমি একটু ব্লার আসতেছে তো একটু ওয়ান টু থ্রি হ্যাঁ হ্যাঁ সব তো এত কমই লিখে রাখছেন এটার মধ্যে একজনেরও বেবির ইয়ে আসে নাই আমি আরেকটা নিতে চাচ্ছি আমার আছে ফোর ইয়ার্সের রাজকন্যা ও আমার সাথে তোমার লাইভ দেখছে আসমা হোসাইন আপু কনগ্র্যাচুলেশন আপনিও পেয়ে যাচ্ছেন দুজনকে পেলাম হ্যাঁ আসমা আর হচ্ছে গিয়ে দিন ওনার হচ্ছে বেবিদের ক্লিপগুলো দিয়ে দিলে ওনাদের পার্সেলের সাথে দিয়ে দিন ডান ওকে এখন হচ্ছে গিয়ে আমি একটা র্যান্ডাম কমেন্ট নিব কিন্তু শুরু থেকে যারা কমেন্ট করেছেন হ্যাঁ একটা নিয়ে নেই আচ্ছা নাম হচ্ছে নাইস কালেকশন লিখেছেন রোজিনা রোজি আপু হ্যাঁ যে ড্রেসটা আজকে লাইভ থেকে ড্রেস অর্ডার করলে আপনি থ্রি টাকার একটা গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখন আমি থাইল্যান্ডের গিফট লাভ লাইক থেকে দিয়ে দিই যারা লাভ লাইক দিচ্ছেন হ্যাঁ তাদের থেকে চলে যাই একদম নিচে যাব ফার্স্টে বললাম না আজকে লাইভ জয়েন করবেন আমি তো আসার আগে আপনাদেরকে ক্লু দিয়ে আসি যে আজকে এত তো গিফট যাবে আজকে অ্যাটলিস্ট মিস করেন না পরে বললেন না আমার যে গিফট পাই নাই ঠিক আছে তো বলে আসছি আজকে শেয়ারারদেরকে আমি আসলে লাস্ট ফিউ ডেজ কোনো গিফট দিতে পারিনি দ্যস আমার মনে নিজের মনে একটা কষ্ট ছিল যে শেয়ারার আপনাদেরকে আমি ওভাবে করে গিফট দিতে পারিনি তো আমি শেয়ারার থেকে আরও এরকম কয়েকটা আম্রেলা গিফট করব বাট সব লাইফ থেকে না আমি মানে মাঝে মাঝে এসে যখন বলবো ওই ওই লাইফ থেকে হ্যাঁ বিসমিল্লা ওকে ডান চলে আসছি নিচে কে হবে আমি যাই না আচ্ছা নাম হচ্ছে ইসরাত আপু কনগ্রেচুলেশন ইসরাত আপু আপনি যেই ড্রেসটা আজকে অর্ডার করবেন আপনি লাভ লাইক দিয়েছেন আপনি টু হান্ড্রেড টাকার ক্যাশব্যাক পাচ্ছেন সাথে থাইল্যান্ড থেকে গিফটও পাচ্ছেন ঠিক আছে গিফট লিখে দিন হ্যাঁ নাম হচ্ছে ইসরাত আপু কনগ্র্যাচুলেশনস আর এখন চলে যাব হচ্ছে গিয়ে মিডেল থেকে গিফটে এবং এখন যারা দিচ্ছেন তাদের কাছে আসছি একটু মিডেলে চলে যাই মিডেল থেকে আমি ক্যাশব্যাক দিব ওকে বের হয়ে আবার ঢুকতে হয়েছে তো ওকে কে পেয়েছেন আমি জানি না নাম হচ্ছে চাঁদ তারা ওকে আপনিও থ্রি হান্ড্রেড টাকার একটা ক্যাশ বছর হ্যাঁ আপনি হচ্ছে সিবি পেয়ে যাবেন মানে ক্যাশব্যাক যে এড্রেসটা অর্ডার করেন আজকে লাইফ থেকে ডান লাস্ট এখন যারা লাভ লাইক দিচ্ছেন একদম মানে রিসেন্ট কংগ্রেচুলেশনস নাম হচ্ছে আদ্রিতা ইসলাম আপনি হচ্ছে লাভ লাইক থেকে টু হান্ড্রেড টাকার ক্যাশ ভাউচারও পাচ্ছেন সাথে আপুর তরফ থেকে একটা থাইল্যান্ড থেকে আনা গিফটও পাচ্ছেন দেখছেন সব লাগেজ খালি হয়ে যাবে আমি সেই মিশনেই নামছি বলতে পারেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শীতের ওভার কোটগুলো চলে আসছে শীতের ওভার লাইভ আমি হয়তো বা টুমোরোও করতে পারি পরশুও করতে পারি অবশ্য আসার আগে আমি জানিয়ে দিব ওভার কোটগুলো হচ্ছে কি আমরা দেশের বাইরে পাঠাচ্ছি সেই ওভার থেকে ভাবছি যে আপনাদেরকে কিছু ওভার দিয়ে দিব ঠিক আছে দেশের বাইরে আপনার কিছু ওভার আমরা পাঠাবো যেগুলো আমাদের ইউরোপের দিকে যাবে হ্যাঁ ইউরোপ কান্ট্রিগুলোতে যাবে প্লাস অনেক অনেক জায়গায় যাবে সেই ওভারকোটগুলো আমি আপনাদের জন্য কিছুটা আপুদের জন্য উঠিয়ে রেখেছি মানে এটার ওভারকোটটা কী হবে আমাকে দেন তো একটা আমি একটু দেখিয়ে দিই আর আপনার যে ওভারকোটটা পাবেন এখন কেউ অর্ডার করবেন একদম ফিফটি ফর্টি এইট পাবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওভারকোটের গত বছর আমি আপনাদেরকে হ্যাঁ দিয়েছিলাম না দেন বের করেন তো মানে ওভারকোটের ভিতরে সম্পূর্ণ লেদারের লেয়ার পাবেন আপু যে ওভারকোটটা দিব পুরোটা আমি দেখাবো না এখন হ্যাঁ আমি শুধু আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখিয়ে দিয়ে যাই এগুলো আপনারা বড় বড় শপিং মলে গেলে অবশ্যই পাবেন এই যে ভিতরের অংশটা দেখাচ্ছি গত বছর আমি আপনাদেরকে এই লেদারের এটা আপনি কোনো নর্মাল জায়গায় পাবেন না পইলো দেশের বাইরে পাঠানো হবে বুঝতেছেন না এটা কী কোয়ালিটির হবে লেদার সম্পূর্ণ লেদারের হবে গত বছর এগুলো আমরা তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় দিয়েছিলাম মনে আছে এটা হচ্ছে ভিতরের দিকে সম্পূর্ণ লেদার আপনি এত আরাম পাবেন পরে এটা মানে বলার বোনো ভাষানে পাঁচটা কালারে পাবেন আপনাদেরকে এটা আমি মনে হয় সতেরোশো আঠারোশোর ঘরেও যাব না ইভেন হ্যাঁ সতেরোশো ষাটার ঘরেও যাবো না ঠিক আছে বাট এগুলো অনেক হাই কোয়ালিটির পাবেন তো যারা এই ওভারকোট নিতে চাচ্ছেন একদম লং হাঁটুর নিচ পর্যন্ত হবে ফুল হবে খুবই অসাম সবাই একটু লাভ লাইক অ্যান্ড ফলোইং দিয়ে সাথে থাকবেন পেয়ে যাবেন সাথে গিফটও পাবেন কোনো সমস্যা নেই তো যারা আজকে ছিলেন সবাইকে কনগ্র্যাচুলেশনস কনগ্র্যাচুলেশন অ্যান্ড কনগ্র্যাচুলেশন আর আমার একটা প্ল্যান আছে আমি যে ভিডিও আপডেট দিচ্ছি না অনেকে লিখতেছেন না আপু অনেক বছর আছি গিফট পাচ্ছেন না আমি দেখি কার কমেন্টগুলো ভালো লাগে মানে আমি যখন একটা একটা করে রিলস আপলোড দিচ্ছি না শেষে গিয়ে একজনকে হয়তো বা দিয়ে বা দুজন আমার মন যদি চায় চার পাঁচ জনকে দিয়ে দিতে পারি তো রিলসে যার যা মনে কষ্ট আছে লিখে দেন হ্যাঁ ড্রেস নিয়েছেন কি নিয়েছেন গিফট পেয়েছেন না পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য ঠিকখানি করবেন আজকের এই লাইভ এতটুকুই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ